رقت عيناي شوقا ولتيبة طرفة عشقا فأتيت إلى حبيبي فاحدى يا قلب غرفقا صلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم قلب بالحق تعلق وبغارح لا أتعلق يبقي أسأل خالقه فأتاه الوحي فأشرق اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صوفا لرسول الله محبا بالروضة سكلت روحي وجوال الحاد محمد يا طيبة جئتك صوفا لرسول الله محبا بالروضة سكلت روحي وجوال الحاد محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا وسمعوه وللكافرين عذاب عليم قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسنين فقد أحبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الجنة پیارے حاضران مجلس امار ایماندار بھائیرا نیکار اللہ والا گنیرا
যুবকেরা মুরুব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ানগণেরা বিশেষ করে আমাদের রন্ধনগাছার ফকির পাড়ার সুন্দর মুহররমুল হারাম শরীফের মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবানগণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগলগণেরা পর্দার আলালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় অদ্দ এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত গণেরা খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুণাগার না লায়ে খাকসার পাপি। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুণাগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপি, আমি গুণাগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুণাগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়াত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়াত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় এসেছে, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির করালেন, এমন একটা জায়গা, এরকম একটা মাস যেটা আরবি মাসের প্রথম মাস, আরবি মাসের শেষ মাস হলো জিলহাজ। আরবি মাসের শেষ মাস হলো জিলহাজ, এটা আরবি মাসের প্রথম মাস হলো মুহররম, যে মাসের একটা গুরুত্ব সম্মান ইজ্জত শরীয়ত ইসলামের মধ্যে আছে। আল্লাহর রসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আফজালুস সিয়াম বাদা শাহরু রমাদান, আফজালুস সিয়াম বাদা শাহরু রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফজাল মানে হলো উত্তম, সিয়াম মানে রোজা, আফজালুস সিয়াম উত্তম রোজা, বাদা শাহরু রমাদান বাদ মানে পরে, শাহর মানে মাস, রমাদান মাসের পরে উত্তম রোজা শাহরুল্লাহিল মুহররম। মুহররম শরীফের রোজাটা হলো রমজান শরীফের পরে উত্তম রোজা। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এটাও এসেছে যে ব্যক্তি মুহররমে রোজা রাখলো আল্লাহ পাক তার বিগত এক বছরের কাফফারা হিসাবে ওই রোজাটাকে আল্লাহ কবুল করে, মানে বিগত এক বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। আর জোরে বলা যাবে না? মুহররমে রোজা কটা রাখতে হয়? মুহররমে রোজা কম করে হলো দুটো, একটা রাখা যাবে না, গুনাহ হবে। কেন? একটা আজও ইহুদির আজও রাখে, আসুরার রোজা ইহুদিরা আজও রাখে। আল্লাহর নবী হিজরাত করে মদিনা শরীফে গেলেন, আল্লাহ রসুল হিজরাতের কিছু বছর পরে দেখলেন আসুরা ইহুদিরা রোজা রাখছে। ইহুদি বুখারী শরীফের হাদিস এসেছে ইয়াউমে কানা ইয়াউমে আশুরা তাহুদ্দুহু ইয়াহুদা ঈদান, কানা ইয়াউমে আশুরা তাহুদ্দুহু ইয়াহুদা ঈদান, আসুরার দিন ইহুদিরা দিনটাকে ঈদ হিসাবে পালন করে। আল্লাহ রসুল ইহুদিদের দেখলেন যে ইহুদির আসুরা রোজা রেখেছে, জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমরা রোজা রেখেছ? ইহুদিরা জবাব দিচ্ছেন নাহনু নাসুমু শুকরা লিল্লাহি তাআলা, আমাদের রোজা এটা আল্লাহ শুকরিয়া আদায়ের রোজা। কেন? হাযাল ইয়াউম ইয়াউমে আশুরা, হাযাল ইয়াউম ইয়াউমে আশুরা গরকাল্লাহু ফীহি ফিরাউন, আল্লাহ পাক এই দিন ফিরাউনকে ধ্বংস করে দিয়েছেন। ওয়া নাজা মুসা, ওয়া নাজা মুসা, আর মুসা আলাইহি সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে হেফাজত করেছেন। মুসা নবী আমাদের নবী, ইহুদিরা বলছে তাই শুকরা লিল্লাহি তাআলা, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে রোজা রাখছি। কেন? আজকের দিনে আমাদের নবীকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহর নবী কি বললেন সাহাবাদের, ও আমার সাহাবারা আনা আহাক্কু মিনকুম বিসাওমিকি, আমি নবী এই রোজা রাখার বিষয়ে ইহুদিদের থেকে মুসা নবীর কাছে হকদারটা বেশি। আল্লাহ রসুল বলেছেন ফাসুমু আনতুম, ফাসুমু আনতুম, তোমরাও এই দিনটাকে রোজা রেখে তোমরাও পালন করো। জোরে বলো,
বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জন্য হুকুম হলো দুটো, নয় মোহরম কি দশই মোহরম, কি দশই মোহরম আর এগারোই মোহরম, একটা রাখা যাবে না, দুইয়ের অধিক রাখতে পারে। কেন ইহুদিরা একটা রাখে বলে আমাদের একটা রাখা যাবে না। এটা হলো সেই বরকতপূর্ণ মাস, যে মাসের একটা গুরুত্ব শরীয়তুল ইসলামের মধ্যে কিন্তু আল্লাহ দিয়েছে। মুহররমুল হারাম শরীফের একটা গুরুত্ব, একটা হলো এই চেয়ারের গ্যাপটা অনেকটা বেশি, রোগা পড়া মহস্ত ম্যাচিং করছে না, বুঝলেন তো? চেয়ারের আর লাগবে না, একটাই যথেষ্ট। এটা আমার কি মালিশ, ঠিক এর উঠে পড়ছে কেন? দামি তুলো না কম দামি তুলো? আমার ভাইয়েরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা, এটা হলো সেই রহমতের মাস। আমাদের সমাজে কিছু মানুষ আছে জানাদের ধারণা এটাই মোহরম শরীফ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানাকে নিয়েই মোহরম শরীফ। কিন্তু না, মোহরম আল্লাহ পাক দুনিয়ার শুরু থেকে মোহরমের সাথে আল্লাহ সম্পর্ক রেখেছে কায়ামত পর্যন্ত। কায়ামতের যেদিন কায়ামত শুরু হবে সেদিনের আগ পর্যন্ত আল্লাহ মোহরমের সাথেই সম্পর্ক জড়িয়ে রেখেছেন। আল্লাহ পাক দুনিয়া তৈরি করলেন মোহরমের 10 তারিখ, আদম নবী গান্দাম গাছের ফল খেলেন, আল্লাহ হুজুরকে দুনিয়ায় নামিয়ে দিলেন, বাপ আদম মা হাওয়া কাঁদলেন যেদিন আল্লাহ পাক ওনাদের করে একটা শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোরআন শরীফ আল্লাহর জিকির করেছেন, এটা নবী আদমকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। ওই দিনটাও ছিল মোহরমের 10 তারিখ, যে মোহরমের 10 তারিখে হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে হেফাজত করেছিলেন, যে মোহরমের 10 তারিখ আল্লাহ হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছিলেন, যে মোহরমের 10 তারিখ আল্লাহ হযরত নবী আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করেছিলেন, যে মোহরমের 10 তারিখ আল্লাহ হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে আল্লাহ হুজুরকে হেফাজত করেছেন, যে মোহরমের 10 তারিখ আল্লাহ হযরত নবী ইউনুস আলাইহিস সালাম 21টা দিন মাছের পেটে, আল্লাহ 21টা দিন মাছের পেটে থাকার পর আল্লাহ আবার দুনিয়ায় ফিরিয়ে দিলেন, যে মোহরমের 10 তারিখ আল্লাহ হযরত নবী নূহ আলাইহিস সালামের কিস্তিটাকে আল্লাহ যদি পাহাড়ের কিনারায় ঠেকিয়েছেন, যে নবী নূহকে আল্লাহ পাক মুজিজা দিলেন আলাইহিস সালাম মুর্দার কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে মুর্দা উঠে দাঁড়িয়ে পড়ত। বলুন না সুবহানাল্লাহ, জীবনে 3 থেকে 4 জনকে জিন্দা করেছে, ইবনুল আজুজ, জারিয়া, শাম ইবনে নূহ। নূহ নবীর ছেলে, নাম ছিল শাম, হযরতে শাম ইবনে নূহ আলাইহিমুসসালাম তানাকো জিন্দা করেছিলেন। হযরতে নূহ নবীর ছেলের কাছে শাম তানার কবরের কাছে গিয়ে হযরতে ঈসা নবী বলেছিলেন কুম বিইজনিল্লাহ, ইয়া শাম ইবনে নূহ কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে নূহ আলাইহি সালামের ছেলে কবরে জিন্দা হয়ে গিয়েছিলেন। যদি বলবেন না, ইবনুল আজুজ বন্ধু বুড়ির ছেলে, বুড়ির ছেলে ঈসা নবী খবর পেলেন বন্ধু মারা গেছে, ঈসা নবী দেখা করতে গিয়ে দেখছেন বন্ধুকে কাপন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে চলে যাচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালাম বলে ওটা আমার বন্ধুর লাশ, একটু নাবাও তো গল্প করব, ওটাকে নাবাও, ওটা আমার বন্ধু একটু কথা বলবো। সবাই বলছে মরা লোক গল্প করে, কাজ খুঁজে পাই না, আবার নিয়ে চলে যাচ্ছে। ঈসা নবী আবার বললেন নাবাও, কথায় কান দিল না। ঈসা আলাইহিস সালাম নিচু থেকেই বলে দিলেন কুম বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ইবনুল আজুজ এই কাপড়টা জড়িয়ে খাটিয়ায় উঠে কাঁদেতে বসে বলেছে। আর জোরে বলা যাবে না? খাটিয়া নিচে না বলো, ঈসা নবী বন্ধুর সাথে গল্প করলেন। এই যে আল্লাহ পাক দ্বিতীয়বার হায়াতটা দিলেন, কিতাব এসেছে ওই ইবনুল আজুদের হায়াত আল্লাহ আরো 80টা বছর বাড়িয়ে দিয়েছিলেন। সেই নবী নূহ আলাইহিস সালামের কিস্তি আল্লাহ যদি পাহাড়ের কিনারায় এই মোহরমের 10 তারিখ আল্লাহ দিয়েছেন, যে মোহরমের 10 তারিখ আল্লাহ আমাদের নবীকে বলেছেন হাবিব আপনার আগে এবং পরে সবটাই মাফ,
বলুন না সুবহানাল্লাহ যে মুহররমের 10 তারিখ আল্লাহ আমাদের নবীকে মাকামে মাহমুদের সুসংবাদ দিলেন মাকাম মানে জায়গা হাম থেকে মাহমুদ মানে প্রশংসনীয় জায়গা মাকামে মাহমুদ আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা সিজদার জায়গা কেবল মাত্র শুধু মাত্র একমাত্র আমার নবীকে সিজদায় পড়ে যাবে জোরে বলবেন না কিয়ামতের নবীর সিজদায় পড়ে আল্লাহর দরবারে জার জার হয়ে কাঁদবে আল্লাহ পাক আমার নবীর সেই দিন কাঁদাকে কবুল করে আমাদের মতন গুনাহগার গুনাহকে আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে বলেন আলহামদুলিল্লাহ আবার এই মুহররমের 10 তারিখ আল্লাহর রাসূলের নওয়াসা আমাদের জান্নাতের ইমাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জন কোন কিতাবে আপনার 72 জন কোন কিতাবে 82 জন কাফেলা কে নিয়ে কারবালার মরু ময়দানে কুল আহলে রাসূলের খানদানকে শহীদ করে দিয়েছিল এই মুহররমের 10 তারিখ আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হুসাইন কে এই মুহররমের 10 তারিখে কারবালার মরু ময়দানে শহীদ করে দিল জানার শির মুবারকটাকে জানার শির মুবারকটাকে দামেশক কম বেশি 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নেজা করে ঝুলিয়ে ঝুলিয়ে শির মুবারক নিয়ে গিয়েছিল এটা হলো সেই মুহররমের 10 তারিখ কম বেশি 800 মাইল রাস্তা 800 মাইল রাস্তা এক মাস ধরে 72 কিংবা 82 জন কাফেলাকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে গিয়ে উপস্থিত হয়েছে 800 মাইল রাস্তা কম বেশি এক মাস ধরে হাঁটলে এটা হলো সেই মুহররম মাস এটা হলো সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় আশা আল্লাহ পাক আমার নবীকে চারটি বড় বড় সাহাবা দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত উসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চারটি বড় বড় সাহাবা খোলাফায়ে আরবা বা খোলাফায়ে রাশিদিন খোলাফায়ে আরবা বা খোলাফায়ে রাশিদিন এই চারজন সাহাবার মধ্যে তিনজন কিন্তু শহীদ হয়েছে হযরত ওমর হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই তিনজন কিন্তু শহীদ হযরত আবু বকর সিদ্দিক কিন্তু শহীদ নয় আল্লাহর রাসূল দোয়া করেছেন আল্লাহ পাকের দরবার আল্লাহ মনটা আমার চায় মনটা আমার জাগে আমার অন্তরে আশা হয় আল্লাহ আপনি আমি নবী আমাকে শহীদ মরণ দেন আল্লাহ আমাকে শহীদ নসিব করেন সুম্মা উহিয়া আবার আমাকে জিন্দা করে দিবেন সুম্মা উক্তাল আবার আমাকে শহীদ করিয়ে দিবেন সুম্মা উহিয়া আবার আমাকে জিন্দা করে দিবেন সুম্মা উক্তাল আবার আমাকে শহীদ করিয়ে দিবেন সুম্মা উহিয়া আবার জিন্দা করে দিবেন সুম্মা উক্তাল আবার শহীদ করে দিবেন কেন শহীদের থেকে বড় মরণ আর কিচ্ছু নেই শহীদদের না আছে গোসল না আছে কাফন ওই রক্ত মাখা জামা ওই অবস্থায় আল্লাহ পাক শহীদদের কিয়ামতের ময়দানে তুলে দান করাবেন জোরে বললেন না আর জোরে বলা যাবে না আল্লাহর রাসূল চাইলেন আল্লাহ আমার মনটা চায় আপনি আমাকে শহীদ করিয়ে দেন এবার আমাকে বলেন আমাদের নবী কি শহীদ যে তার নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল কবুল হলো জোরে বলেন না কবুল হলো নবী তো শহীদ নয় তার নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দিলেন তো নবী যেটা মনে করতেন ওটা আল্লাহ কবুল করতেন জোরে বলেন নবীর মনের চাওয়াটা যদি কবুল হয় নবীর তিনবার বলে বলে চাওয়াটা ফিরে গেল নবীর মনের আশা যদি কবুল হয় জবান থেকে বলা লাগে না তাতেই যদি কবুল হয় নবী তাহলে জবান শরীফ থেকে তিনবার বলাটা আল্লাহ ফিরিয়ে দিলে কই নবীর অফাত তো শহীদ নয় আল্লাহ নবী মদিনা শরীফে নামাজ পড়েন আল্লাহ নবী মসজিদে কিবলাতাইনে নামাজ পড়েন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে আল কুদসের দিকে ফিরে ফিরে আল্লাহ নবী নামাজ কারা পড়েন সাহাবাদের ইমামতি করেন
আল্লাহ নবী নামাজ হালাতে তাহরিমা বাঁধা অবস্থাতে আল্লাহ নবী নামাজ কানা পড়তে পড়তে আকাশের দিকে দেখলেন আসমানের দিকে তাকালেন আকাশের দিকে চোখটা ফিরিয়ে নিলেন আল্লাহ নবীর মনের আশা আল্লাহ নবীর মনে চাওয়া ও রব্বি আল্লাহ পাক আমি নবী আমার মন কানা যায় আমার মনের আশা ও রব্বি আল্লাহ পাক মসজিদুল হারাম কে কিবলা করে দিন মসজিদুল হারাম কে কিবলা বানিয়ে দিন নামাজ শেষ হতে কেন নাম নামাজ শেষ হতে আল্লাহ দিলেন না নামাজ হালাতে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করে দিলেন নামাজ অবস্থাতে নবীর উপর কোরআন শরীফ নাজিল হয়ে গেল কোরআন শরীফ প্রথম পারাম সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 144 নম্বর আয়াত কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা বিসসামা ফালা লুআল্লি আন্নাকা কিবলাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহিকা শাতরাল মসজিদুল হারাম ও গামিমে পিয়ারা আপনা বারে বারে আকাশের দিকে তাকানোটাকে আমি আল্লাহ পাক দেখেছি আপনি যে কি চান আমি আল্লাহ পাক সেটা জানি ও আমার হাবিবে পিয়ারা নামাজ হালাতে নামাজ অবস্থাতে আপনি আপনার চেহারাটা ঘুরিয়ে নেন আপনি যে কিবলা খানা চান ওই কিবলার দিকে ঘুরে যান জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কি চান আপনি ওটা আমি জানি চাইছেন কিবলা ঘুরে যাক আপনি নামাজ পড়তে পড়তেই ঘুরে যান নবীর মনে চাওয়া আর আসমানের দিকে তাকানো মনের আশা যদি নামাজ অবস্থাতেই কবুল হয় জাবান শরীফ থেকে নবী বলেন আর নবী যেটা জাবান শরীফ থেকে চাইলেন সেটা আল্লাহ ফিরিয়ে দেবেন কই নবী তো শহীদ নয় এর কয়েকটা কারণ আছে কি কেউ কিতাবে লিখেছেন নবী পাক কাফেরের হাতে অফার শরীফ লাভ করেননি কেন কিয়ামত পর্যন্ত কাফের গুণ বলতে তোদের নবীকে আমরা মেরেছি তোদের নবীকে আমরা মেরেছি আল্লাহ পাক কোরআন শরীফ এক জায়গায় জিকির করেছেন আল্লাহু ইয়াসমুকা মিনান নাস আল্লাহ ইয়াসমুকা মিনান নাস হাবিব মানুষের কাছ থেকে আপনার হেফাজত আপনার প্রোটেক্ট আপনার গার্ড স্বয়ং আমি আল্লাহ পাক আমার কাছেই রেখেছি জোরে বলুন সুবহানাল্লাহ নবীর হেফাজত আল্লাহ স্বয়ং নিজে বলছে আমি রেখেছি আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন হাজাতে সাইফুল্লাহ সাইফুন মানে তলোয়ার সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার ওনার নাম কি ওনার নাম হলো হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে গিয়ে কাঁদেন ইয়া রাসূলুল্লাহ হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদ আল্লাহ পাক যেন আমাকে শহীদ নসিব করে নবী বললেন হবে না হুজুর আমার মনটা চায় আমি খালিদ বিন ওয়ালিদ আল্লাহ যেন আমাকে শহীদ করে দেয় নবী বললেন হবে না কেন ওনার লাকাব ছিল সাইফুল্লাহ আল্লাহ তালোয়ার আল্লাহ তালোয়ার কার কাছে হারবে সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার নবী বলেছে এটা সাইফুল্লাহ আমার খালিদ বিন ওয়ালিদ হলো আল্লাহ তলোয়ার জীবনে যে কটা যুদ্ধে উনি সেনাপতি হয়ে গিয়েছেন একটা তো হারেন নে প্রত্যেকটা আল্লাহ ওনাকে জয় করেছেন বলেন আলহামদুলিল্লাহ নবী পাক শহীদ নয় কিন্তু মাজার রসুল চেকেছেন প্রথম নম্বর খাইবারের জমিন থেকে আল্লাহর রসুল ফিরছেন একজন ইহুদি মহিলা মুনাফিকে সেজে বাড়ির বকরি জব করে গোস্ত রান্না করে গোস্তর সঙ্গে বিষ মিশিয়েছে বিষ ও রাস্তায় পথে দাঁড়িয়ে রাসূলুল্লাহ মুনাফিকি নিয়ত করেছিলাম যদি জয়ী হন হুজুর বাড়ির বকরি রান্না করে গোস্ত খাওয়াবো হুজুর এনেছি যদি একটু খেতেন মুনাফিকি আল্লাহর রাসূল গোস্ত নিলেন একজন সাহাবী ছিলেন তিনিও নিলেন নবী পাকও খাচ্ছেন সাহাবিও খাচ্ছেন বিষটা তো কঠিন বিষ ছিল সাহাবী শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ নবী বিষ পান করে শহীদ হয়েছেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা জানা কি আমার নবী পাকের মতন দেখতে ছিল যদি বলবেন না হযরত ইমামে হাসান জানা কি আমার নবী পাকের মতন দেখতে ছিল শির মুবারক থেকে নিয়ে কোমর মুবারক পর্যন্ত ইমাম হাসান পুরো নবী পাকের মতন ছিলেন সাল্লা আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল আসরা
আবু বকর সিদ্দিক হুজুর আসরের নামাজ পড়ে খরাজা ইয়ামশি খরাজা ইয়ামশি উনি নামাজ পড়ে বার হলেন একটু হাঁটছেন আসর পড়ে ফরা ইলআবু মিনাস সিবিয়ান হযরত হাসান কে দেখলেন যে ইনি বাচ্চাদের সাথে খেলা করছেন হযরত আবু বকর সিদ্দিক উনাকে নিজের কাঁধে তুললেন কাঁধে বলুন না সুবহানাল্লাহ ইমামে হাসান কে আবু বকর সিদ্দিক কাঁধে নিয়েছে নিয়ে আবু বকর সিদ্দিক বলে শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী শাবীহুন বিন নবী লা শাবীহুন আলী এই হাসান আপনি গঠনগতভাবে দেখতে পুরো রাসূলুল্লাহর মতন জলে বলো না সুবহানাল্লাহ লা শাবীহুন আলী আপনি হযরত আলীর মতন দেখতে নয় হযরত আলী শুনে ফেললেন আবু বকর সিদ্দিক বলে শাবীহুন বিন নবী নবীর মতন দেখতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকু ইয়াদহাকু উনি এই কথাটা শুনে আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে তাকে হাসছেন কেন উনি বললেন হাসান তুমি দেখতে গঠনগত ভাব নবীর মতন হযরত আলীর মতন নয় বাপ শুনে হাসছেন ইমামে হাসান কে আল্লাহ এই শির মুবারক থেকে লে কোমর মুবারক পর্যন্ত পুরো নবী পাকের মতন করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী শহীদের মাজা চেকেছেন বিষ পান করে ইমাম হাসান শহীদ হয়েছেন মাজা চেকেছেন তবে নবীর উপর শহীদটা কার্যকরী হয়নি অফার শরীফ লাভ করেন দু নম্বর আল্লাহর রসুল ওহুদের ময়দান নবী পাকের লোহার হেলমেট ভেঙে লোহার টুকরো নবী পাকের শির মুবারকে গিতে গেল দুটো দন্দান মুবারক আমার রসুল শহীদ হয়ে গেল ও তীর মেরেছিল নবীকে তীর বেঈমানটার নাম কি আব্দুল্লাহ ইবনে কামাত আব্দুল্লাহ ইবনে কামাত এই বেঈমানটা আমার নবীকে তীর মেরেছিল তীর নবী পাকের নূরের দন্দান মুবারকটা শহীদ হয়ে গেল আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাতের খানদানের ওই দাঁত উঠবে না কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে কামাত ওর খানদানের ওই দাঁত উঠবে না আল্লাহ নারাজ হয়ে গেছে নবী পাকের লোহার হেলমেট ভেঙে শির মুবারকের লোহার টুকরো দন্দান শহীদ হয়ে রক্ত পড়লো রক্ত হযরত ইমামে হুসাইন কারবালায় রক্ত ঝরে শহীদ হয়েছেন রক্ত ঝরে যে শহীদ মাজাটা আল্লাহর রসুল চেকেছেন কিন্তু নবীর ওপর শহীদটা গালেব হয়নি ইসলামের চারটে খলিফা বড় বড় আবু বকর সিদ্দিক শহীদ নয় কিন্তু ওনার কবর শরীফ হলো নবী পাকের পাশে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবীর সাথে ওনার কবর যেটা নবী পাক জান্নাত বলেছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদুল জান্নাত আমি নবী আমার এই ঘর আর আমার মিম্বার এই মধ্যখানের অংশটা আল্লাহ পাকের জান্নাতের বাগান সময়ের মধ্যে একটা বাগান বলুন আলহামদুলিল্লাহ নবী আমার জান্নাতে শুয়ে আছে আলহামদুলিল্লাহ বলবেন না ওটা জান্নাত যারা আল্লাহর হাজি আছে জিজ্ঞাসা করবে বাবজান ওখানের কার্পেটের কালারটা কিন্তু আলাদা গোটা নাবামে শরীফের কার্পেটের কালার আলাদা কিন্তু ওই জান্নাতের যে কার্পেটটা আছে ওর কালার আলাদা ওখানকার কালারটা একটুখানি অন্যরকম কালার ওখানকার কালারটা একটু অন্যরকম দেখেই বুঝে যায় এইটাই তাহলে রিয়াজুল জান্নাত ওটা হলো সেই জান্নাত যেখানে কিয়ামতের পরে আমরা থাকব ইনশাআল্লাহ বললেন না আল্লাহুম্মা আমিন বলবেন না ছন্দ লাগে আস্তাগফিরুল্লাহ আমরা জান্নাতে থাকব না তো কারা থাকবে কাফেরদের জন্য তো জাহান্নাম মুমিনদের জন্য জান্নাত জোরে বলে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মা আমাদের ভাই বোন আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকের আহলিয়া প্রত্যেকের আলা ওলাদ গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে আল্লাহ মাফ করে দে তানার দয়া জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদের সকলকে নসিব করে বদুন আমিন বলেন আল্লাহুম্মা আবু বকর সিদ্দিক ইন্তেকালের আগে ওসিয়াত করেছিলেন আমি যেদিন মারা যাব আমার লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে খাটিয়ায় করে নিয়ে জানাজা আদা করে আমার জানাজাটা নবীর রওজা শরীফের বাইরে রাখবে কবর করবে না আবু বকরের কবর করবে না নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে সালাম দিয়ে আমার নাম ধরে বলবে আপনার বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে আবু বকর ইন্তেকাল হয়ে গেছে উনি আশা করেছেন আপনার পাশের জায়গাটাই হবে
যদি না বলে দেন কোনো দুঃখ নাই তবে আশা করে দেন সবই জোরে বলেন হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়ে গেলেন ও যুবক সুন্দরভাবে লাশটাকে গোসল দেন সুন্দর কাপড় পরিয়ে খাটিয়ায় করে নিয়ে গেলেন জানাজার নামাজটা আদায় করে আল্লাহ নবীর রওদা শরীফে বাইরে রেখেন আল্লাহ নবীর রওদা শরীফের কাছে গেলেন আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম হুজুর আপনার বাল্য জীবনের সাথী হুজুর আপনার হিজরাতের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইন্তেকাল হয়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম উনি ওসিয়াত করে গিয়েছেন উনি বলে গিয়েছেন আপনার রওদা শরীফের পাশেতে উনার জানাজাখানা রেখে দেন আপনাকে জিজ্ঞাসা করার কথা আপনার কাছে অনুমতি নেবার কথা ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আপনি যদি না বলে দেন আপনি যদি মানা করে দেন উনার কোনো দুঃখ নাই উনার কোনো কষ্ট নাই তবে উনার মনের আশা আপনার পাশে জায়গাটাই উনি শোবে আপনার কাছেতে শোবে আপনি যদি না বলে দেন উনার কোনো দুঃখ নাই উনার কোনো কষ্ট নাই মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করবে ও যুবক আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর রওজা শরীফে ভিতর থেকে কি আওয়াজ কানা বেশে বেশে আসে উদখুলুল হাবিবা ইলাল কাবিবি উদখুলুল হাবিবা ইলাল কাবিবি আমি রাসূলুল্লাহ বন্ধুকে বন্ধুর পাশেতে দাফন করে দা উদখুলুল হাবিবা ইলাল হাবিবি বন্ধুকে বন্ধুর পাশে রেখে দাও যেটা বলবেন না নবীর পাশে ওনার কবর শরীফ হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর জানার জন্য নবী দোয়া করেছেন ওমর যেদিন আপনি ইন্তেকাল হবেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আপনার জন্য কাঁদবে আজও তো আমরা বলি আল্লাহ যদি একটা ওমর ফারুক আসতো এই সময় গোটা পৃথিবী ঠান্ডা হয়ে যেত বলে না এটা আমার নবীর দোয়া আল্লাহ যদি আপনি একটা ওমর ফারুক পাঠাতেন পৃথিবী ঠান্ডা হয়ে যেত দিনের জন্য যত কঠিন কঠিন রিস্ক ওমর ফারুক আগে নিয়েছেন যদি বলে দিনের জন্য যত কঠিন রিস্ক মুসলমান হলেন আল্লাহ নবীর কদমে বলে হুজুর আর লুকোচুরির ব্যাপার নেই এবার প্রকাশ্য হবে কাবা শরীফে চাতানে আজান চলছে আর উনি উলঙ্গ তলোয়ার চিল্লে বজে কে আছিস আয় নিজের মায়ের কোল খালি করবি নিজের ছেলেকে বাপ হারা করবি নিজের স্ত্রীকে স্বামী হারা করবি আয় কে আছিস আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আজ থেকে কিন্তু নবী পাকের গোলাম বলুন আলহামদুলিল্লাহ যত কঠিন রিস্ক উনি নিয়েছেন এত শান এত দরজা এত মাকাম আল্লাহ দিলেন কি কষ্ট হযরত ওমর ফারুককে দিয়েছে ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল জানাকে এত ভালোবাসতেন এত মোহাব্বত করতেন আবুল লুলু মাজুসি বেঈমান জাহান্নামী আবুল লুলু খঞ্জারটা লুকিয়ে রেখে মসজিদের কোণে ঝুপটি মেরেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের জায়গায় দাঁড়ালেন সব যখন কাতারে কাতারে দাঁড়িয়েছে এই বেঈমান জাহান্নামী আবুল লুলু এই খঞ্জারটা নিয়ে পিছন দিক থেকে হযরত ওমরকে মেরে দিল ও গোটা শরীরটা ছিদ্র হয়ে গেল হুজুরকে তুলে নিয়ে গিয়ে কাতারের পিছনে নিয়ে গিয়ে প্রথমে পানি দেওয়া হলো পানি ওই ফুটো ফুটো জায়গা থেকে পানি টপকে টপকে পড়ে যায় দুধ দিল দুধ দুধটা গড়িয়ে গড়িয়ে যায় ঝরঝর করে কাঞ্চন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল খঞ্জারের বাড়ি হুজুরকে মেরেছিল অনেকগুলি মাথা হুজুরের গোটা শরীরটা ফুটো ঝরঝর করে কাঞ্চন আব্দুল্লাহ আব্বাজান জীবনের আশা জীবনের শখ জীবনের চাওয়া নবীর পাশে যে জায়গাটা পড়ে আছে ওইখানটায় শোব জীবনের আশা আমার এটা নবীর কাছে একটু শোব
হযরতে মাঈশাকে গিয়ে বলো আমি ওমারের জীবনের আশা, আমি নবী পাকের পাশের ওই জায়গাটাই শুব। হযরতে মাঈশা যদি না বলে দেয় আমার কোনো দুঃখ নাই, আমার লাশটাকে মদিনা শরীফের আম গ্রহস্থান জান্নাতুল বাকিতে দিয়ে দেবে। তবে ওনাকে বলবে আমি নবী পাকের পাশে শোয়ার জন্য আমি একটু আশা করেছি। জোরে বলবেন না, হযরত ওমার ফারুকের আওলাদ শুনে গেলেন, ও যুবক আম্মা জান, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, আম্মা জানকে সালাম দিলেন, আম্মা জান আব্বা জানের মনে আশা, আব্বা জানের মনে চাওয়া, আব্বা জানের মনে শখ, আল্লাহ নবীর পাশে জায়গাটায় শোবেন, আল্লাহ নবীর কাছের জায়গাটায় শোবেন, আল্লাহ নবীর পাশেতে শোবেন। ও আম্মা জান আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নাই, আমার আব্বা যা জানিয়ে দিয়েছেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে দেওয়ার কথা, জান্নাতুল বাকিতে রাখার কথা, আম্মা জান তবে আব্বা যার বনে পাঠিয়েছেন, আল্লাহ নবীর পাশে জায়গাটাই উনি শোবেন, আল্লাহ নবীর কাছে জায়গাটাই উনি শোবেন। ও যুবক ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা বোনেরা মগিনারাম, সোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানিলেন, ঝরঝর করে কানেন, চোখ ভরা পানিলেন, কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল, আমি আয়েশার মনের শখ ছিল, রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাশে শোব, স্বামীর পাশে শোব, বাপের কাছে শোব, স্বামীর কাছে শোব, বাপের পাশে শোব। ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা জানকে জানিয়ে দাও, তোমার আব্বা জান যখন আশা করেছে, তোমার আব্বা জান যখন শখ করেছে, আমি আয়েশা শোব নাম, আমি আয়েশা জাগা খানাম, তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জীবনের এটা আমার আশা ছিল, স্বামীর পাশে শোবো স্বামী আমার নবী, বাপের কাছে শোবো বাপ আবু বকর সিদ্দিক, আমি আর শোবো না, তোমার আব্বা জান যখন এত আশা করে বলেছে আমি ওই জায়গাটা তোমার আব্বাকে দিয়ে দিলাম, আমি আয়েশা নবীর পাশের ওই জায়গাটা আমি শোয়ার থেকে তোমার আব্বাকে আমি শোয়াটা প্রাধান্যটা বেশি দিচ্ছি। বললেন আলহামদুলিল্লাহ, হযরত ওমর ফারুক হুজুরের কবর শরীফ খোদা হচ্ছে নবীর পাশে, সব সাহাবারা আছে নবী পাকের পাশে কবর শরীফ খোদা চলছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর ফারুক হুজুরের কবর শরীফ খোদাটা দেখছেন, হঠাৎ করে কে যেন কাঁধে একটা হাত রেখে দিল, পিছন ফিরে দেখছেন আল্লাহ রসুলের জামাতা ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝরঝর করে কাঁদছেন, চোখ থেকে পানি পড়ছে, চোখ ভরা পানি দিয়ে বলছেন, ইবনে আব্বাস আমি আলী জানতাম নবী পাকের পাশে যে জায়গাটা আছে এখানে দুনিয়ার কেউ শুতে পারবে না, এখানে যিনি শোবেন উনি হলেন হযরতে ওমর, এটা আমি আলী আগে থেকেই জানতাম, আল্লাহ নবীর পাশে এই জায়গাটাই দুনিয়ার কেউ শুতে পারবে না, যিনি শোবেন উনি ওমর, এটা আমি আলী আগে থেকেই জানতাম। জোরে বলে আল্লাহ নবী না বাবে শুনিবে যে দেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা জি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবী আমার কাছে আসেন, আল্লাহ রাসূল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে যেতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী উনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর ডান হাতের নিচে নিলেন, আল্লাহ নবী ডান হাতের নিচে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা জি ওমর
রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে আসেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী উনার হাতটাকে নিয়ে আল্লাহ নবীর বাম হাতের নিচে নিতেন বাম হাতে তলায় নিয়ে দুজনের দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুক 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 করে চলে যেতেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বামা আমি নবী আমার একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে কাল হাশরের ময়দানে এইভাবে উঠবো বাবা এইভাবে দাঁড়াবো বাবা আমি রাসূলুল্লাহ আমার একদিকে আমার আবু বকর কে নেব আর একদিকে আমি নবী আমার ওমর কে নেব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমি আলী জানতাম নবীর পাশে হযরত উমারই হবে জোরে বলো বসেন না আল্লাহর রাসূলের পাশে ওনাকে দাফন করা হলো ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা শান দর্জা মাকাম ইজ্জত কে আল্লাহ এতটাই আলা করেছে আল্লাহর রাসূল জানার সামনে বলেছেন উসমান কানা রাফিকি ফিল জান্নাত তুমি হচ্ছে আমার জান্নাতের বন্ধু জোরে বলো কে হযরত উসমান আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন আমি নবী আমার উসমানের সাথেই 40টার বিয়ে দিয়ে দিতাম জোরে বলবেন না শরীয়তে ইসলামের মধ্যে একসাথে এক মায়ের পেটে দুই বোনকে বিয়ে করা হচ্ছে হারাম একসাথে একই মায়ের পেটে দুই বোনকে বিয়ে করা হারাম একজনের সাথে সম্পর্ক ছিন্ন হলে বা ইন্তেকাল হলে আরেকজনকে করতে পারেন একসাথে দুই বোনকে রাখতে পারবেন না আল্লাহর রাসূলের মেয়ে কটা কথা বলে না আল্লাহর রাসূলের মেয়ে হলো চারটি নবী পাকের মেয়ে হযরতে জাইনাব হযরতে রুকাইয়া হযরতে উম্মে কুলসুম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সমাজে কিছু কিছু মানুষের মনে একটা জানার বিষয় রয়েই যায় নবী পাকের চারটে মেয়ে তিনটে মেয়ের আওলাদদের কোনো খবর নাই খালি ফাতিমাতুজ জোহরা ছেলেদের খবর তাহলে কি নবীর ওই মেয়েদের আওলাদ তাদের কোনো কি দাম নেই আস্তাগফিরুল্লাহ কিছু কিছু লোকের মনে এটা রয়েই যায় নবীর তো আরো তিনটে মেয়ে ছিল তাদের আওলাদগুলো কই খালি ফাতিমাতুজ জোহরার আওলাদদের কথা হয় ফাতিমাতুজ জোহরার ছেলে কটা কথা বলে না হযরতে ফাতিমাতুজ জোহরার আওলাদ কটা ছেলে হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না হযরতে ফাতিমাতুজ জোহরার ছেলে ছিল তিনটে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে ছিল তিনটে আরেকটা ছেলে ছিলেন নাম ছিল হযরতে মুহসিন হযরতে মুহসিন ওনার আরেকটা ছেলে যিনি অল্প বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন ওনার আলোচনাটা অত বেশি পাওয়া যায় না হযরতে হাসান হযরতে হুসাইন আলোচনা পাওয়া যায় তেমন নবীর অন্য যে তিনটে মেয়ে ছিল এক মেয়ের আওলাদ ছিল না এক মেয়ের হযরতে উম্মে কুলসুমের কোনো আওলাদ ছিল না আর দুই মেয়ের আওলাদ ছিলেন অল্প বয়সে ইন্তেকাল হয়ে গিয়েছিলেন যেমন হযরতে মুহসিন তার আলোচনা কম তেমন ওনাদেরও কম নাউজবিল্লাহ ভাববেন না দরজা কম ওনারাও জান্নাতের এক একটা আলাদা দরজা আমরা জান্নাতে ওনাদের কদমের কাছে গিয়েই বসবো জোরে বলেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রাসূলের মেয়ে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী ছিলেন হযরতে আবুল আস ইবনে রবি হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবী এনাদের দুজনের নাসায় এসেছিলেন একটা ছেলে একটা মেয়ে ছেলেটার নাম ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার নাম ছিল হযরতে উমামা হযরতে উমামা হযরতে জাইনাব তার মেয়ে হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফের কিতাব এসেছে হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী পিঠে করে নিয়ে আল্লাহর রাসূল নামাজ পড়তেন জোরে বলবেন না সুবহানাল্লাহ
নবী হযরত উমামাকে নবী পাক নিজের পিঠে নিয়ে নবী পাক নামাজ পড়তেন আরো দুজনকে নবী পিঠে নিতেন হযরত ইমাম হাসান হোসাইনকে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মদিনা নববী শরীফে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নেই মিয়ামতি জায়গা দাঁড়িয়ে গেলেন সাহাবাদের কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন ও যুবকেরা হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদিনার মসজিদে নববী শরীফে কাতারের মধ্যে ঢুকে গেলেন এক মাথা থেকে আরেক মাথা ছুটে ছুটে চলে যান আরেক মাথা থেকে আরেক মাথা ছুটে ছুটে চলে আসেন আল্লাহ নবী যখন কিয়াম হালাতে থাকেন আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন আল্লাহ নবীকে জেপে ধরেন ও যুবকেরা আল্লাহ নবী সিজদা যখন চলে যান হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীর নূরের পিঠে দেখিয়ে বসে পড়েন আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না আল্লাহ নবী সিজদা থেকে মাথা উঁচা করেন না কতটা ভালোবাসতেন আল্লাহ নবী তসবিহখানা বাড়িয়ে দিতেন সুবহান রাব্বিয়াল আলা 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 হাসান হোসেন খুনো বসে আছেন আল্লাহ নবী তসবিহখানা বাড়িয়ে দিতেন ও যুবকেরা কিছু কিছু সাহাবা সিজদা থেকে মাথাটা তুলে নিতেন সিজদা থেকে মাথাটা উঁচা করে তারা চোখ দিয়ে বেয়ে বেয়ে দেখেন আল্লাহর বাকের হুকুম হয়ে গেল আমার নবী কি ওয়াফা শরীফে গেলেন এত লম্বা সিজদা এত দীর্ঘ কোন সিজদা কোনদিন নবীকে দেখি না কিছু কিছু সাহাবা বলেন আমরা মনে মনে করলাম নামাজের নিয়মটা কি পাল্টে গেল নামাজের পদ্ধতি কি পাল্টে গেল ও যুবকেরা হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ নবীর নূরের পিঠ থেকে শুনে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলে নিলেন আল্লাহ নবী যখন তাশাহুদে বসে থাকেন বৈঠকে বসে থাকেন হাসান হোসেন কোলে বসেন আল্লাহ নবী কিয়ামে যখন দাঁড়িয়ে যান আল্লাহ নবীকে জড়িয়ে ধরেন সাহাবাদের বিরক্ত মনে মনে হয় সাহাবাদের বিরক্ত বিরক্ত লাগে নামাজ হালাতে সাহাবারা হাতটা বাড়িয়ে দিয়ে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আগে হাতে করে টানা শুরু করেন ও যুবকেরা আল্লাহ নবী নামাজ হালাতে তারিব অবস্থাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী নূরের কাছে ইশারা করে মানা করেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহর রাসূল নামাজ অবস্থায় সাহাবাদের দিকে ঘুরে মানা করছে টেনো না আমার হাসান হোসেনকে খেলতে দাও আল্লাহর রাসূল বলেছে আমার হাসান হুসাইন রাইহানা তায়া মিনাত দুনিয়া এরা দুজন হচ্ছে আমি নবী আমার দুনিয়া দুটো সুগন্ধ ফুল বলুন আলহামদুলিল্লাহ আমার হাসান আমার হুসাইন রাইহানা তায়া মিনাত দুনিয়া এরা দুজন আমার দুনিয়া দুটো ফুল এরা নবী হাসান হোসেনকে ধরে শুকতেন আমার নবী সাহাবারা বলতেন হুজুর হাসান হোসেনকে কেন শোকেন নবী পাক বলতেন আমি নবী যখন হাসান হোসাইনকে শুকি আমি নবী আল্লাহর জান্নাতের সুগন্ধটা আমি রাসূল পেতে থাকি জোরে বলো সুবহানাল্লাহ হযরত উমামাকে নবী পিঠে করে নামাজ পড়তেন আল্লাহর নবী বিয়ে দিলেন হযরত উসমানের সাথে হযরত রুকাইয়া হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 21 বছর বয়স দ্বিতীয় হিজরি হামেলা পেটে বাচ্চা ছিল গর্ভধারিণী হযরত রুকাইয়া নবী পাকের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহা 21 বছর বয়স দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন উসমান ইবনে আফফান থাকতে পারলেন না বদরের ময়দানে উসমান ইবনে আফফান থাকতে পারলেন না এই 21 বছর বয়সে নবী পাকের মেয়ে ইন্তেকাল হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী পাক আরেক মেয়ের সাথে বিয়ে দিলেন হযরত উম্মে কুলসুম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা 27 বছর বয়স 9 হিজরি 27 বছর বয়স 9 হিজরি আল্লাহর রাসূলের ওয়াফাত শরীফের এক বছর আগে নবী পাক 10 হিজরি এদিন 9 হিজরি ইন্তেকাল হয়ে গেলেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী পাক তখন বলেছেন যদি আল্লাহ আমাকে 40টা মেয়ে দিতেন আমি নবী আমার আলী আমার উসমানের সাথেই বিয়ে দিতাম। আল্লাহ পাক আমি নবী বিয়ে দিতাম, আল্লাহ যদি ডেকে নিতেন পরেরটার সাথে আবার দিতাম, আল্লাহ পাক তাকে আবার ডাকতেন পরেরটার সাথে আবার দিতাম, আল্লাহ যদি তাকে ডেকে নিতেন পরেরটার সাথে আবার দিতাম, আল্লাহ পাক যদি আমার 39টা মেয়েকে ডেকে নিতেন 40 নম্বরটার সাথে আমি নবী আমার উসমানের সাথেই বিয়ে দিতাম। বলুন আলহামদুলিল্লাহ। সেই হযরত উসমান ইসলাম জাহানের তৃতীয় খলিফা, দিনের জন্য যে দান আল্লাহু আকবার, দিনের জন্য যে খেদমত। নবী পাকের ওয়াফা শরীফের পরে সিদ্দিক আকবরের জামানা গোটা মদিনা শরীফে খরা হয়ে গেছিল, খরা বিরাট ওয়াকেয়া আমি সেটা বলবো না। 1000 উটের পিঠে মাল উনি আল্লাহর ভালোবাসায় উনি এমনি দিয়ে দিয়েছিলেন। আর জোরে বলা যাবে না আল্লাহ রসুল সাহাবী হযরত আব্দুল ইবনে আব্বাস ওই রাতে স্বপ্নের মধ্যে আল্লাহ নবীকে দেখে, ও যুবক আল্লাহ নবী সাদা তুর্কি ঘোড়া পিঠে চেপেছেন, আল্লাহ নবী টুকটুক করে চলে যেতেন। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর পিয়াজি মাফ করুন, কতদিন আপনাকে দেখি না, কতদিন দুটো কথা বলি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কতদিন আমি ইবনে আব্বাস আপনাকে দেখিনি, কতদিন দুটো কথা বলি না, হুজুর আমার মনটা কানে, হুজুর আমার মনটা চাই, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, মন খুলে দুটো কথা বলি, মন খুলে দুটো কথা বলি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা ইবনে আব্বাস আজকে নয় বাবা, অন্যদিন কবে বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আমার মনটা কানে, আমার মনটা চাই, আপনার সাথে দুটো কথা বলি, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান। আল্লাহ নবী ঘেঁষে ঘেঁষে জবাব দিয়ে দিলেন, ও বাবা ইবনে আব্বাস আমার উসমান আল্লাহ দিনের জন্য যে দান খানা করেছে, আল্লাহর রেজার জন্য যে দান খানা দিয়েছে, আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আমার উসমান তার বিয়ের অলিমা ব্যবস্থা করা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের দয়া জান্নাতে ব্যবস্থা খানা করেছে, আমি রাসূলুল্লাহ আমার উসমানের অলিমাতে আল্লাহ পাকের জান্নাতে হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান যে দান করে আল্লাহ খুশি হয়ে জান্নাতে ওর ওলিমার ব্যবস্থা করেছে, আমি নবী আমার উসমানের ওলিমাতে আল্লাহর জান্নাতে আমি হাজির দিতে যাচ্ছি। যদি বলবেন না ইসলাম জাহানের তৃতীয় খলিফা, দিনের জন্য যে দান আল্লাহু আকবার কবীরা, দিনের জন্য যে দান করতে, ও এত দান দিনের জন্য করেছে, 40টা দিন জানার গুড়া গোটা বাড়িটা 40 দিন ঘিরে রেখেছিল। আহা, হুজুরকে একটু পানীয় পান করতে দিল না। জানার কবর শরীফ হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি, আল্লাহ নবী জান্নাতুল বাকির ওই জায়গাটা চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখে নবীর এত পছন্দ হয়েছে, নবী ডাকলেন উসমান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গাটা আমি নবী আমার পছন্দ, একটু গিয়ে দেখো তো বাবা। উসমান ইবনে আফফান মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে গেলেন, চতুর্দিক থেকে ঘুরে ঘুরে দেখে জাগাল মালিকের কাছে গিয়ে জায়গাটা কিনেছে। এবার নবীর দরবারে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী পাক জবাব, কি খবর দেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ জায়গাটা দেখেছি। নবী বলছে আমার পছন্দ হুজুর, শুধু জায়গা দেখেনি হুজুর, আমি উসমান জায়গাটা কিনেই এনেছি। নবী বললেন কিনতে বলিনি তো ইয়া রাসূলুল্লাহ, পছন্দ হবে যেটা আপনার, আমি উসমান না কিনে থাকতে পারি। জোরে বলবেন না ইসলাম জাহানের তৃতীয় খলিফা, 40টা দিন গোটা বাড়িটা জানার ঘিরে রেখেছে, 40 দিন একটু পানীয় পান করতে দেয় না। ইসলামের যে ক্ষতিগুণ করেছে মুনাফিক, জঙ্গে জামাল হয়ে গেল, জঙ্গ মানে যুদ্ধ, জামাল মানে ঘোড়া, জঙ্গে জামাল,
যুদ্ধ চলছে, একদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকরা লাগিয়ে দিল জঙ্গে জামাল, জঙ্গে সিফিন হয়েছিল, হাজার হাজার সাহাবা শহীদ হয়ে গেছেন। বর্তমান আমাদের সমাজও মুনাফিক কাজ করে যাচ্ছে, বর্তমান গোটা পৃথিবীর টপ র্যাঙ্কের মুনাফিক, জাহান্নামের কীট, নাম জানেন আপনারা? বর্তমান গোটা পৃথিবীর টপ র্যাঙ্কের মুনাফিক জাহান্নামের কীট, নাম ওয়াসিম রিজভি। ওয়াসিম রিজভি গত কয়েক মাস আগে বলল কোরআন শরীফে 26টা আয়াতকে মুছে দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না। কয়েকদিন আগে দেখলাম কোরআন শরীফের আয়াত শরীফ 26টা আয়াত কাগজটাকে ছিঁড়ে কুচি কুচি করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন, বলুন আস্তাগফিরুল্লাহ। এটা হলো বর্তমান গোটা পৃথিবীর টপ র্যাঙ্কের মুনাফিক, জাহান্নামের কীট একটা। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন। আল্লাহ পাক বলেছে নিশ্চয় আমি কোরআন শরীফ ইয়াকে নাযিল করেছি, আমি আল্লাহ কোরআনের হিফাজত স্বয়ং আমি আল্লাহ পাক নিজে করব। আর জোরে বলা যাবে না? আগো চেষ্টা করেছে, কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছে, পানিতে ভাসিয়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে, নষ্ট করেছে। আল্লাহ আজও গোটা পৃথিবীতে কোটি 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 হাফেজ বান্দা বান্দি রেখেছে, কাফের একদিকে কোরআন শরীফ পুড়িয়েছে, ছিঁড়েছে, ফেলেছে, কোটি কোটি আজও হাফেজ আল্লাহর বান্দা বান্দি তারা একদিক থেকে তিলাওয়াত করবে, আল্লাহর আলেম বান্দা বান্দিরা আজও কোরআন শরীফ একদিক থেকে লিখবে, একটা অক্ষরের এদিক ওদিক আজও হবে না। জোরে বলো সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজ, এই কোরআন শরীফ আল্লাহ পাক এর হিফাজত করবে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়ির উপর থেকে ঘরের মধ্যে ঢুকে কোরআন শরীফ তেলাওয়াত অবস্থায় হুজুরকে শহীদ করে দিল। ওহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী উমাইয়া যুগে জানার নাম ধরে গাল দেওয়া হতো। হযরত ইমাম হাসান হোসাইন জুম্মার দিন বসে থাকতেন, খুতবা হতো, ইমাম হাসান হোসাইন শুনতেন হযরত আলীর নাম ধরে গাল দিচ্ছে, ঝরঝর করে চোখ থেকে টপটপ করে পানি পড়তো, কিছু বলতেন না। ওই জন্যই নবী ভবিষ্যৎবাণী করে বলে গেলেন, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, মান সাব্বা আলিয়ান ফাকাত সাব্বানি, যে আমার আলীকে গাল দিল নাউজুবিল্লাহ সেজন্য আমি নবী আমাকে গাল দিল। হযরত আলীর নাম ধরে গাল দিত, কুল আহলে রাসূলকে শহীদ করেছে। একজনই হায়াতে ছিলেন, নাম কি জানার নাম ছিল হযরত আলী আউসাত। ইমামে হুসাইনকে আল্লাহ তিনটা ঔলাদ দিয়েছেন, প্রথম ছেলে আলী, দ্বিতীয় ছেলে আলী, তৃতীয় ছেলে ওনার নামটাও আলী। মার বাপের নামটাকে এত ভালোবেসে ফেলেছে, তিনটা আল্লাহ ছেলে দিয়েছে, তিনটের নামই আলী, চিনবেন কি করে? ওই জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আউসাত, ছোটটাকে বলা হয় আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মেজোটা কম বেশি 13-14 বছর বয়স, মানে আপনার খিমার মধ্যে তাবুর মধ্যে ছিলেন অসুস্থ অবস্থায়, ওর জন্য কারবালায় উনি যেতে পারেন, উনি একাই হায়াতে ছিলেন, নাম হলো আলী আউসাত। কিন্তু পৃথিবী চেনে ইমাম জাইনুল আবেদিন, জাইনুল আবেদিন, কারণ এত ইবাদত করতেন, এত জিকির আজগার করতেন, লোক ওনাকে ডাকা শুরু করে দিলেন জাইদুল আবেদিন। জোরে বলবেন না, ওনার নাম ওটা না, ওনার নাম আলী আউসাত, ওনার নাম আলী আউসাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ইবাদত করতেন, লোক ওই ইবাদত থেকে ডাকা শুরু করে দিলেন জাইদুল আবেদিন। ইবাদতের সৌন্দর্য, ইবাদতের সম্মান সৌন্দর্য ইমাম জাইনুল আবেদিন। উনি যখন কারবালা জমিন হয়ে, দামেশ হয়ে, কুফা হয়ে যখন উনি মদিনা শরীফের দিকে আসছেন, মদিনা শরীফে ঢুকতে পারলেন না, মদিনা শরীফের সীমানার বাইরে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, মদিনা শরীফে যে কদম রাখবে সেই জুররাতটা ওনার হচ্ছে না। বললেন যাও খবর দাও মদিনা শরীফে আহলে রাসূলের খানদান এসেছে, আহলে রাসূল এসেছে, সব মদিনা শরীফ থেকে এসেছে। হযরত ইমাম জাইনুল আবেদিন দাঁড়িয়ে আছে, এ হযরত আলী আউসাত, আপনার আব্বাজান কই?
अपना भाई अली अकबर अली असगर हजरत इमाम जंदुल आबिदीन चुप भरा पानी दे बोल दें कुल अहले रसूल के करबलाई यजीद लश्कर रा शहीद कर दिए छे आमी जैदुल आबिदीन आमी एका एसेछि धरे 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 मदीना शरीफे नहीं जावा हलो अल्लाह रसूल दाऊदा शरीफे दाड़िये झरझर करे कांदछे नाना जान अपनार गोटा खानदान के करबला शहीद करेछे आमी जैदुल आबिदीन एका किताब एसेछे जिनी मदीना शरीफे थाकते पारलेन ना मदीना सीमाना छेड़े चले गेलेन मदीना सीमानार बाइरे थाकते मदीना शरीफे थाकले ओनार कष्ट होतो माझे माझे काबा शरीफे जेतेन तवाफ करते माझे माझे अल्लाहर काबाय जेतेन तवाफ करते मरवाने जमानाय मरवाने जमानाय मरवाने जमानाय हुजूर के द्वितीय बार बंदी करे दिल रसूलेर खानदान हाथे ते लोहार चेन दिए हाथे ते हुजूर के बेदे दिल मरवान हजरत जुहरी किताब एसेछे हुजूर के खबर दिते जेतेन खबर हजरत जुहरी के हजरत अली औसाद इमाम जैदुल आबिदीन रदियल्लाहु तआला के बोले हुजूर अपनी नबीर खानदान अपनी नबीर औलाद नबीर वंशधर हुजूर आपनार हाथे लोहार चेन लोहार बेड़ी हजरत इमाम अली औसाद जैदुल आबिदीन रदियल्लाहु तआला को बोले ए मरवान ए जुहरी तुम्हें कांचो हुजूर के दुनियार कोनो काजे डाकले हुजूर कानते तुम्रा आमाके आर डेको ना आमी जीवने जा कष्ट पेयेछि आर आमाके कष्ट तुम्रा दिओ ना आमार खूब कष्ट हय किताब एसेछे हुजूर पानी पान करतें ना हुजूर के पानी दिले हुजूर पान करतें ना सामान्य मात्र पानी ने खाली गलाटा भिजिए दितें करबलार मैदानेर पर जीवनो कोनो दिन आर मन भरे पानी पान करें ना जीवनो पान करें ना हुजूर के बीज दिया हलो बीज जहर इमाम जैनुल आबिदीन उनार कबर शरीफ हलो मदीना शरीफ हुजूर के बीज दिया हलो बीज पान करे चे बीज पान करे सिजदाय पड़े गेले सिजदाय पड़े झरझर करे कांदछे हुजूर के जिज्ञासा करलो हुजूर आपनाके बीज दिए चे हजरत इमाम जनाब आबिदीन बोले आमी तो अल्लाह शुक्रिया आदाय करछि आमार अब्बा जान आमार भाई जान आमार चाचा जान सब शहीदी मरण अल्लाह पाक आमाके सेई शहीदेर दिके आगिए दिच्छे मदीना शरीफर बाहर थकते कानत हुजूर के कोनो काजेर जोनो डाकले हुजूर साई दितेन ना काबा शरीफर पाशे एकटा जागा आछे जागाटार नाम हलो हातिम आल्लाह हाजीरा जानें ओ हातिमटा किन्तु काबा शरीफर अंश ओटा आल्लाह रसूल एकबार बोलेछिलेन आय हजरते आयशा रादियाल्लाहु ताआला आमार माके बोललेन यदि तोमार खानदानदेर এই অশান্তির ভয় না আমি নবী করতাম ওই হাতিমটাকে আমি নবী কাবা শরীফের ভিতরে ঢুকিয়ে নিতাম এই যে হাতিমটা আছে কাবা শরীফের গায়ে একটু কর্নাট করে ঘেরা কাবা শরীফের ছাদ থেকে একটা লোহার নল নেবেছে নলটার নাম লোহার নলটার নাম নোহার নলটার নাম হলো মিজাবে রহমাত মিজাবে রহমাত এটা হাতিমের মধ্যে পড়েছে এই মিজাবে রহমাতের পানি যখন কাবা শরীফে পানি হয় এই হাতিমটাকে পুরো ফাঁকা করে দেয় ঢুকতে দেয় না মিজাবে রহমাতের পানি নেবে বলে লোক পাগল হয়ে যায় আলা হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ আপনাদের এই রন্ধনগাতা কামদেবপুর এই গ্রামের খুব ভালোবাসার খুব কাছে মুরব্বী বাপেদের আজও মনে পড়ে আল্লাহ হযরত দাদুজান ছোট হুজুর আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছেন আল্লাহ পাকের হুকুম পানি বর্ষণ এই হাতিমটা ফাঁকা হয়ে গেল হুজুর ঘুরছেন ঘুরছেন এই হাতিমের পাশে যখন এসেছে মিজাবে রহমাত থেকে পানি পড়ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছোট হুজুর একবার চিক মারলেন আল্লাহর হুকুম মাছের মতন লাফিয়ে ছোট হুজুর ওই দিক থেকে হাতিমের মধ্যে পড়ে মিজাবে রহমাতের নলের পানিতে পুরো গোটা শরীরটা হুজুরের ভিজে গিয়েছিল জোরে বলো না সুবহানাল্লাহ হযরত ইমাম জাইনুল আবিদিন বসে গেলেন শরীরের মধ্যে একটা রুমাল ঢাকা দিয়ে দিলেন হাতিমের মধ্যে বসে বসে সারা রাত ধরে কানেন চোখ ভরা পানি রে কানেন ও রব
কষ্ট যা জীবনে পেয়েছে আর ওনাকে কষ্ট দিও না, একটু ওনাকে একা একা এবার আল্লাহর কাবাটা তবাফ করতে দাও। উনি একা হায়াতে ছিলেন, গোটা আল্লাহর রাসূলকে শহীদ করে দিল। ইসলাম জাহানে তৃতীয় খলিফা শহীদ হলেন, চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি কুফা শাসন চালাচ্ছে, জানার দুনিয়ায় আশাটা আল্লাহর কাবা শরীফের ভিতরে। জোরে বলে, ওনার মা ছিলেন হযরতে ফাতেমা, ওনার স্ত্রীও ছিলেন হযরতে ফাতেমা। মায়ের নাম যা, ওনার স্ত্রীর নামও তাই, দুটো নাম একই ছিল ফাতেমা। মা কাবা শরীফের চাতানটা ঝাঁট দিচ্ছিলেন সাফ, হঠাৎ করে হামেলা ছিলেন, পেটে বাচ্চা ছিল,
পেটে প্রস্রাবের বেদনা উঠে গেল, প্রস্রাবের বেদনা উঠে গেল। ঝাড় দিয়া বন্ধ করে দিয়ে আল্লাহর কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর কাবা শরীফের ভিতরেই পাঠালেন। জোরে বলে, তারপরও এই ওয়াকিয়ালে কিছু মতানৈক্য রয়ে যায় আইম্মা উলামা হযরতদের মধ্যে, তারপরও বর্ণনা এসে আল্লাহ ওনাকে কাবা শরীফের ভিতরে পাঠিয়েছে। হযরত আলী কাঁদেন, হযরত আলী নড়েন, চোখ খোলে না, সব বোঝে কানা ছেলে, অন্ধ ছেলে হয়েছে। আল্লাহর নবী খবর পেলেন, টুকটুক টুকটুক করে আল্লাহর রসুল কাছে গেলেন। পাশে গিয়ে আল্লাহর নবীর নূরে জবান শরীফ থেকে একটু লালা শরীফ, থুতু শরীফ নিয়ে দুটো চোখে আল্লাহর রসুল বলিয়ে দিলেন। হযরত আলী চোখ খুললেন, চোখ খুলে সর্বপ্রথম যেটা দেখেছিলেন ওটা ছিল আমার নবী পাকের নূরের চাঁদ মুখ দেখেছিলেন। হযরত আলীর জন্য আল্লাহ দুনিয়ায় সর্বপ্রথম অন্য কিছু পছন্দ করেন নি, যেটা করেছেন ওটা আমার নবী পাকের চেহারা শরীফ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে বড় হচ্ছেন, হযরত আলীকে যেই কোলে নিতেন এই হাতে করে মেরে দিতেন। মা বলে ফেলেছিলেন হায়দার, হযরত ফাতেমা ওনার আম্মা বলে ফেলেন হায়দার, থাবা মাত্র থাবা, বাঘ হয়েছ বাঘ, লোকে আদর করে কোলে নাই, তুমি কোলে না গিয়ে মারো লোককে থাবা। মা বলে দিলেন হায়দার, 40 হিজরি কুফার শাসন চালাচ্ছে, 40 হিজরি কুফার শাসন চালাচ্ছে। ফজরের নামাজে হুজুর কুফা জামে মসজিদে ঢুকছেন, আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক জাহান্নামী, নালায়েক জাহান্নামী, কিতাব এসেছে এত ইবাদত করতো সাহাবারা লজ্জা করতেন। ও আব্দুর রহমান বিন মুনজিম এত ইবাদত করে, ওর ইবাদতের কাছে আমাদের ইবাদতটা কিচ্ছু নয়। এই মুনাফিক তলোয়ারকে ঘাঁচ কেটে ঘাঁচ কেটে ঘাঁচ কেটে ওতে বিষ ঢুকিয়েছে, বিষ ওই তলোয়ারটাকে নিয়ে গিয়ে বিষেতে চুবিয়ে রেখেছে। ও তলোয়ারের বাড়ি মারবো, তলোয়ারের যদি আঘাতে শহীদ না হয় এই বিষটা রক্তের সাথে মিশে যাবে, এত কঠিন বিষ ছিল, শরীরের গোস্তগুনুকে পচিয়ে দেবে। তলোয়ারকে ঘাঁচ কেটে বিষ ঢুকিয়েছে। 40 হিজরি কুফা জামে মসজিদ ফজরের নামাজ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা টুক 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 করে মসজিদে যাচ্ছেন। ফজরের আজানে একটা শব্দ অতিরিক্ত বলা হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাত নামাজ খায়রুম উত্তম, মিনান নাওম, নাওমুন মানে ঘুম, নামাজ ঘুম, ঘুমের থেকে নামাজ উত্তম, ঘুমের থেকে নামাজ উত্তম। হযরত আলী এই আব্দুর রহমান বিন মুনজিম মসজিদের বাইরে কোণে চাদর জড়িয়ে শুয়ে আছে, হুজুর ডেকে দিলেন ওঠো সময় হয়ে গেছে ফজর। হুজুর ভিতরে গিয়ে সুন্নত পড়লেন, জামাতের সময় হলো, হুজুর ইমামের জায়গায় দাঁড়ালেন, সব পিছনে কাতারে কাতারে দাঁড়াচ্ছে। কিতাব এসে যায় জাহান্নামী মুনাফেক তলোয়ারটাকে নিয়ে চাদরের মধ্যে নিয়ে হুজুরের পিঠে এসে পিছনে দাঁড়িয়েছে। সব যখন নামাজে মগ্ন, চাদরটা সরিয়ে তলোয়ার ভার করে হযরত আলীকে পিছন দিক থেকে মেরে দিল। ও হুজুর মেহরাবে পড়ে গেলেন, গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল, শহীদ হলেন না, কিন্তু বেশের কম বেশি 3 দিন হায়াতে ছিলেন, শরীরের রক্তের সাথে ওই বিষটা মিশে গেল। কোন কোন কিতাব এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের গোস্তগুলো সব খসে খসে পড়ে যাচ্ছিল। আহা, ইন্তেকাল করেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাতের অন্ধকারে নাজাফের জঙ্গলে নিয়ে গিয়ে, রাতের অন্ধকারে নিয়ে গিয়ে দাফন করে দিল, ইরাকের নাজাফের জঙ্গল, কারণ দিনের আলোয় যদি করত হুজুরের লাশটাকে কবর থেকে তুলে বেঈমান গুলো বেয়াদবি করত, কাউকে বলে না, গুটি কতক লোক মিলে দাফন করেছিল। কিছুদিন পরে ওই জঙ্গলে, নাজাফের জঙ্গলে লোক পাতা কুড়োতে গিয়ে দেখছে গাছের নিচে একটা অংশ ফাঁকা পরিষ্কার, কিছু কিছু সাদা বাঘ বসে চতুর্দিক থেকে ঘিরে পাহারা দিচ্ছে। জোরে বলুন, ওটা হলো হযরত আলীর কবর শরীফ। মা বলেছিলেন হায়দার, আল্লাহ হুজুরের কবর শরীফ থেকে আল্লাহ জঙ্গলের বাঘ দিয়ে আল্লাহ পাহারা দিয়েছেন। আর জোরে বলা যাবে না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নবীর খানদানদের শহীদ করেছে, আল্লাহ রাসূল যাদের সামনে বলেছে মান হাব্বাল হাসানা ইন ফাকাত হাব্বানি,
যে আমার হাসান হোসেনকে ভালোবাসত সেজন্য আমি রাসূল আমাকে ভালোবাসত ওমান আহাব্বানি আর যে আমাকে ভালোবাসল আহাব্বাহুল্লাহ তার সাথে আমার আল্লাহর মহব্বত হয়ে গেল ওমান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাত যার সাথে আমার আল্লাহর মহব্বত হলো তার জায়গাটা আমার আল্লাহ জান্নাত করে দিয়েছেন জোরে বলো আল্লাহ রাসূল বলেছে মান আবগাদাহুমা আবগাদানি যাদের দুজনকে কষ্ট দিল নাউযু বিল্লাহ শামি নবী আমাকে কষ্ট দিল ওমান আবগাদানি যে আমাকে কষ্ট দিল আবগাদাহুল্লাহ সে আল্লাহর সাথে শত্রু তৈরি করলো অমান আবগাদাহুল্লাহ যে আল্লাহকে দুঃখ দিল আদখালাহুন নার তার জায়গাটা আল্লাহ জাহান্নাম করেছে বলুন নাউযু বিল্লাহ কোন ইমাম হাসান হোসাইন আল্লাহর রাসূল বলেছে মান হাব্বাল হাসানা ইন ফাকাত আহাব্বানি যে আমার হাসান হোসেনকে ভালোবাসে সে আমি নবী আমাকে ভালোবাসে আল্লাহর রাসূল জানাদের জোর দিয়েছে আল্লাহর নবী ইমাম হাসানকে নবী পাক নিয়ে নবী পাকের কদম শরীফের উপর বাচ্চাদের দাঁড় করাই না হাত দুটো ধরে দাঁড়াও দাঁড় করাই না নানা দাদু চাচা বাপ আল্লাহর রাসূল দাঁড় করালে ইমাম হাসান নানা ভাই ওঠো হযরত ইমাম হাসান টুকটুক করে উঠছে আল্লাহ রাসূল কোন হিরে গিয়ে ইমাম হাসানকে নবী পাকের বুকের উপরে দাঁড় করিয়ে দিলে চলে বলো শরীরের এমন কোন জায়গা ছিল না আমার নবী পাক নূরের ঠোঁট দিয়ে সেখানে চুমা খাইনে ইমাম হাসান হুসাইনের শরীর আমার নবী নূরের ঠোঁট দিয়ে চুমা খেতেন চলে বলো না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাহাবাদের লেওয়াজ করতে নবী পাকের নূরের বাদান শরীফ একটা চাদর আল্লাহ রাসূলের নূরের বাদান শরীফে চাদর সাহাবার আওয়াজ শুনছেন উসমান ইবনে আফফান এসে নবীর দরবারে বসে গেলে সব সাহাবার আওয়াজ শুনছেন দেখছে চাদরটা নড়ছে অচ করছে নবী চাদর কাঁপছে কেন চাদরটা এইভাবে খেলিয়ে ফেলা আছে চাদর নড়ে কেন নবীকে জিজ্ঞাসা করে বিয়াদবি জিজ্ঞাসাও করতে পারছে না ফাকাশাফাহু আল্লাহর রাসূল নিজের থেকে চাদরটা সরালেন সাহাবারা দেখলেন ফাহু হাসান ওয়াল হুসাইন নবী পাকের নূরের কোলে হাসান হুসাইন বসে আছেন আর জোরে বলা যাবে না জানাদের শান আল্লাহর রাসূল বলেছে তিরমিজি শরীফ আবু আবুল মানাকিব আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাব আহলিল জান্নাহ আল্লাহ আমার হাসান হুসাইনকে জান্নাতের সমস্ত যুবকদের সরদার করেছে আর জোরে বলবেন না আর জোরে বলা যাবে না আল্লাহ নবী দরবারে বসে আছেন আল্লাহ রাসূল খুরিজা ডুঙ্গি হযরত ফাতিমা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল কাছে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কামি আল্লাহ কে হযরত ফাতিমা আম্মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন আমি আয়েশা গোটা পৃথিবীর মনে আল্লাহ রাসূলের কাছে সবথেকে প্রিয় জায়গা পেয়েছি সবথেকে কাছের জায়গা পেয়েছি উনি অন্য কেউ নয় উনি কোন হযরত ফাতেমা আল্লাহ নবী সবথেকে বেশি হযরত ফাতেমাকে ভালোবাসতেন জোরে বলবেন না মা বলছে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে প্রিয় নবীর কাছে ছিলেন ফাতেমা কোন সফরে গেলে সবথেকে লাস্টে নবী ফাতিমাতুজ জোহরার কাছে যেতেন কোন সফর থেকে আসলে নবী সবার আগে ফাতিমাতুজ জোহরার কাছে যেতেন এত মহব্বত করতে আল্লাহ রাসূল বলেছে আল ফাতিমাতু বিদাতুম মিন্নি ফাতিমা আমি নবী আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতিমা আল্লাহ রাসূল বলেছে আল ফাতিমাতু মিন্নি ফাতিমা আমি নবী আমার থেকে জোরে বলবেন না এতটাই নবী ভালোবাসতে আল্লাহ রাসূল জানাকে বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া ফাতিমা ফাতিমা তোমার উপর আমি নবী আমার আব্বা আম্মা তোমার উপর কুরবান সবাই বলে ফিদা কাবি ও মিয়া রাসূল আল্লাহ হুজুর আপনার উপর আমাদের বাপমা কুরবান নবী বলেন ফাতেমা তোমার উপর আমি নবী আমার বাপমা তোমার উপর কুরবান এত ভালোবাসে ফাতেমা তো জোহরা নবীর কাছে কান্দতে কান্দতে চলে এলেন কি খবর মনটা খারাপ কি ব্যাপার আব্বা মনটা চায় সবসময় আপনাকে দেখতে আপনাকে না দেখলে ফাতেমার অন্তরটা ঠান্ডা হয় না জোরে বলো আল্লাহর রাসূল যখন অফার শরীফ লাভ করছে মা আয়েশা বলেছেন নবী আমার বুকের ওপর মাথা রেখে কোলের ওপর মাথা রেখে রাসূল অফার শরীফ লাভ করেছে ফাতিমাতুজ জোহরা নবীর পাশে বসে এত কাঁদা কাঁদছেন নবী ডাকলেন আল্লাহর রাসূল আস্তে আস্তে কানেতে কি বলে দিলেন ফাতিমাতুজ জোহরা গুম হয়ে গেলেন
किताब एसे अल्लाह रसूल बोलेछे फातेमा केदो ना मा आमी नबी चले जाच्छी सर्वप्रथम जार साथे आमी नबी आमार मुलाकात हबे सेटा होच्छे तुमि মা তুমি খুব তাড়াতাড়ি আমার সাথে মোলাকাত করবে আল্লাহ রাসূলের ওফা শরীফের পরে ফাতেমাতুজ জোহরা নবীর জোরে এত কাঁদতেন কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন ছেলে ভুলে গেলেন স্বামী ভুলে গেলেন সংসার ভুলে গেলেন খালি নবীর জন্যই কাঁদতেন নবীর রওজা শরীফ দেখতেন কাঁদতেন আব্বা আব্বা আমি ফাতেমাকে একা রেখে চলে গেলেন আব্বা জান আমি ফাতেমা আপনাকে না দেখলে থাকতে পারি না আমার মনটা চায় সব সময় আপনাকে দেখতে এত কাঁদতেন হযরত আলী একটা ঘর করে দিলেন ঘরটার নাম হয়ে গেল বাইতুল বুকা বাইতুল মানে ঘর বাইতুল বুকা কাঁদার ঘর সব সময় ফাতেমাতুজ জোহরা কাঁদতেন নবীর কদমে এসে হাজির আব্বা কি খবর মা আব্বা মনটা চায় আপনাকে দেখতে কিন্তু হয় না আমার ঘরটা আপনার ঘরের থেকে একটু দূরে আব্বা জান আপনার ওই সাহাবী আছে হযরত হারেসা বিন নুমান আনসারী একটু ওনাকে বলেন না ওই ঘরটা যেন আমাকে দিয়ে দেয় আর আমার দূরেরটা যেন উনি নিয়ে নেয় আমি যদি আপনার ঘরের কাছে থাকি ফাতেমার মন চাইলেই দেখতে পাবো জোরে বলবেন না নবী পাক শুনলেন খানিকক্ষণ পরে নবী বললেন ফাতেমা আমি নবী বলতে পারবো না তবে কষ্ট নিও না মা কারণ আমি নবী হিজরা শরীফ করে আসার পরে তোমার মায়েদের ঘরগুন সব দূরে দূরে ছিল আমি নবী যেতাম কষ্ট হতো হারেসা লাব্বাইকা রাসূলুল্লাহ তোমার ওই মায়ের ঘরে যায় আমার কষ্ট হয় পাল্টে দিয়েছে হারেসা তোমার ওই মায়ের ঘরে যায় আমার কষ্ট হয় লাব্বাইকা রাসূলুল্লাহ পাল্টে দিয়েছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই করে করে তোমার মায়ের ঘরগুলো সব আমি নবী আমার ঘরের কাছে করেছি আর আমাকে বলতে বলো না এবার লজ্জা লাগে এই যে নবী বললেন পারবো না মদিনা শরীফের মেয়েরা মা আয়েশার ঘরে বসে থাকতে রাদিয়াল্লাহু তাআলা নবীর রস শুনবে বলে শুনে ফেললেন নবী না বলে দিয়েছে মদিনা শরীফের মেয়েরা হযরত হারেসা বিন নুমান আনসারী বিবির কাছে গিয়ে বললেন তোমার স্বামীর ঘর নবীর কাছে ফাতিমাতুজ জোহরা চেয়েছে আল্লাহ নবী না বলে দিয়েছে হযরত হারেসা বিন নুমান আনসারীর বিবি হুজুরকে বললেন আপনার ঘরটা নবীর কাছে ফাতিমাতুজ জোহরা চেয়েছে কিন্তু নবী না বলেছে লজ্জায় আপনাকে বলতে পারবে না বলে হযরত হারেসা আল্লাহ নবীর কাছে গেলেন ও যুবক ও আমার মুরব্বী বাপ জানে না আল্লাহ নবীকে সালাম খানা দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন আল্লাহ নবী উত্তর খানা দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম ওয়াল্লাহ আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও বাবা আমি নবী লজ্জা লাগে বাবা আমি নবী আমাকে শরম লাগে আমি নবী কতবার তোমায় বলেছি গরুগুলোকে পাল্টে দিয়েছো বাড়িগুলোকে বদলে দিয়েছো ও বাবা গানে যাম আমি নবী আর বলতে পারি না আমি নবী লজ্জা লাগে আমি নবী আমাকে শরম লাগে ওই জন্য না বলে দিয়েছি ওই জন্য মানা করেছি আল্লাহ রসুল সাহাবি হযরত হারেসা বিন নুমান আনসারি আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম ওয়াল্লাহ পাকের নবী হুজুর পিয়াদি মাফ করুন গুস্তাগিটা ক্ষমা করুন ইন্নামা আনা ওয়া মালিকি ইন্নামা আনা ওয়া মালিকি লিল্লাহি ওয়ালির রাসূলিকি ইন্নামা আনা নিশ্চয় আমি ওয়া মালিকি আমার ঈমান সম্পদ লিল্লাহি আল্লাহর জন্য ওয়ালির রাসূলিকি তানা রাসূলের জন্য ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম হযরত ফাতেমাকে বলে দিন হযরত ফাতেমাকে জানিয়ে দিন আমি হারে যাম আমার ঘর খারাপ হযরত ফাতেমাকে দিয়ে দিলাম জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও জমাকে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শুনিবে আল্লাহ নবী বসে আছেন আল্লাহ নবী তাশরিফ করার গেলেন হযরত হারেসা বিন নুমান আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক টুক করে ঢোকে আল্লাহ নবী মানা করে আল্লাহ নবী ইশারা করে আল্লাহ নবী কিছু গুণ পরে ডাক দিলেন ও বাবা গারে যান আল্লাহ পাক তোমার উপর
ওপর খুশি হয়ে গিয়েছে আল্লাহ পাক তোমার ওপর রাজি হয়ে গিয়েছে ও বাবা হারেসা গতকাল আদে আমি রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখি খবরের মধ্যে দেখি আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি আল্লাহ পাকের বেহেশতের মধ্যে ঘুরি ও বাবা হারেসা আমি নবী আমার কানে আল্লাহ পাকের কুরআন শরীফ ভেসে ভেসে আসে এত মধুর লাগছিল এত মজা লাগছিল এত সুন্দর লাগছিল আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর তিলাওয়াত রাখার এত মধুর তিলাওয়াত এত সুন্দর গলা ডাকার ও বাবা গরেসাম আমি নবী জানিয়ে দিয়া গলো ইয়া রাসূলুল্লাহ আগামি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আগামি আল্লাহ এটা অন্য কারো তিলাওয়াত নয় এই তিলাওয়াতটা গলো আপনার সাহাবি হযরতে হারেসা বিন নুমান আনসারী আপনার সাহাবি তিলাওয়াত জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হারেসা গতকাল রাতে জান্নাতে গিয়ে আমি নবী তোমার গলায় কোরআন শরীফ আমি রাসূল শুনেছি বলেন আলহামদুলিল্লাহ নবীর মেয়েকে ঘর দিয়েছে নবীর খানদানকে সম্মান করেছে আল্লাহর রাসূল বলেছে লা ইহিব্বুনা মুনাফিকুন ওয়ালা ইয়াবগিদুনা মুমিন লা ইহিব্বুনা মুনাফিকুন মুনাফিক কোনদিন আমার খানদানকে ভালোবাসতে পারবে না ওয়ালা ইয়াবগিদুনা মুমিনুন আর মুমিন কোনদিন আমার খানদানকে দুঃখ দিতে পারবে না আল্লাহর রাসূল বলেছেন মান আবগাদানা আহলাল বাইত ফাহুয়া মুনাফিকুন মান আবগাদানা আহলাল বাইত ফাহুয়া মুনাফিকুন যে আমার আহলে বাইতকে দুঃখ দেবে সে হচ্ছে মুনাফিক হাদিস শরীফে এসে আল্লাহর রাসূল ডাকলেন হযরতে হাসান হযরতে হুসাইন হযরতে ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক ডেকে একটা চাদর শরীফ নিলেন ওই চাদরে নবী নিজেও ঢুকে গেলেন নবী পাক দোয়া করলেন আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি আল্লাহ আপনি কবুল করেন এরা হচ্ছে আমি নবী আমার আহলে বাইত যেটা বলবেন না আল্লাহ আমি নবী এদের ভালোবাসি আল্লাহ আমি ভালোবাসি তাই আপনিও এদের ভালোবাসেন আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদের করো ভালোবাসবেন আর জোরে বলা যাবে না ও জন্যই তো গোটা পৃথিবী আহলে রাসূল আওলাদে রাসূলের জন্য পাগল আলহামদুলিল্লাহ বলে কোন ইমাম হাসান হুসাইন কত কষ্ট দিয়েছে মদিনা শরীফের একটা গাছ কাটলে গাছের পাতা ছিললে নবী বলছে আমাকে কষ্ট দেওয়া হয় ও মদিনা শরীফের একটা পাতা ছিললে যদি নবীর কষ্ট হয় ইমাম হাসান হুসাইনের শহীদটা কি আমান নবীর কষ্ট নয় আমান নবীর দুঃখ নয় আল্লাহর রাসূল বলেছে মদিনা শরীফের মানুষদের যে নিয়ে নোংরা ভাববে নোংরা চিন্তা করবে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে আল্লাহ যেমন নুনকে নিয়ে পানিতে গোলা হয় সিসাকে আগুনে গলিয়ে দেয়া হয় আল্লাহ যে মদিনা শরীফের মানুষ খেলে নোংরা চিন্তা ভাবনা করবে তাকে জাহান্নামের আগুনে আল্লাহ ওইভাবে পিষবে মদিনা শরীফের লোক খেলে ভাবলে যদি এই হয় নবীর আওলাদকে শহীদ করেছে আমার রসুলের কষ্ট নয় ইমাম হাসান হুসাইনকে নবী ছেলে বলতেন আরুন ইবনি আমাকে আমি নবী আমার ছেলেটাকে দেখাও আরুনি ইবনি আমার ছেলে কই দেখাও আমাকে নবী বলতেন এ দুটো আমি নবী আমার মেয়ের ছেলে আমি নবী আমার ছেলে হাসান হোসেনকে নবী এত ভালোবাসতেন যেটা বলবেন না কোন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে কানতে কানতে গেলেন কাঁদছে নবী জিজ্ঞাসা করে কাঁদছো কেন মা আব্বাজান আমার হুসাইনকে আমি ফাতেমা খুঁজে পাচ্ছি না আমার হুসাইনকে পাচ্ছি না নবী বলে কেঁদো না থামো নবী ডাকলেন হযরতে আলী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজনকে নিলেন আর আমার নবী মোট চারজন হযরত ইমাম হাসান হুসাইনকে খুঁজতে বার হয়েছেন জোরে বলেন ইমাম হাসানকে চারজন খুঁজতে বার হয়েছেন খুঁজে 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 দেখছে বাগানের পাশে মরুভূমির রোদে গরম তাতে ইমাম হুসাইন জমিনে শুয়ে আছেন আল্লাহর নবী দূর থেকে দেখে মুচকে মুচকে হাসছেন ফাতেমাতুজ জোহরা চোখ ভরা পানি আব্বা আমার হুসাইন রোদে শুয়ে আছে আব্বা আপনি হাসছেন আব্বা আমার কত কষ্ট হয় আমার হুসাইনের কত কষ্ট হয়
নবী পাক বলে মা কষ্ট নিও না মা আমি নবী ওটা দেখে হাসি না আল্লাহ পাক আমাকে যা দেখাচ্ছে তুমি তা দেখতে পাও না আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তোমার একটা ডানাকে জমিনে বিছিয়ে দিয়েছেন আমার হুসাইন গিয়ে ওই ডানাতে শুয়ে আছেন আর একটা ডানা দিয়ে আমার হুসাইনকে জিবরাইল আলাইহিস সালাম ছিমো করে রেখেছেন জোরে বলো আর জোরে বলা যাবে না যে হুসাইন ঘুমাবেন জিবরাইল ছিমো করে সেই ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করেছে আমার রাসূলের দুঃখ নয় আমার নবীর কষ্ট নয় আমার নবীর কি দুঃখ লাগে না কাদের গোলামতি করেন ইজিদের লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ নবী দরবারে আছে হযরত ফাতেমা কানতে কানতে এলেন আব্বাজান কি খবর মা আব্বা আমার হাসান হুসাইন অসুস্থ হয়ে গেছে আজ কদিন ধরে বিমার আব্বা আমার হাসান হোসেন অসুস্থ ওদের জন্য একটু দোয়া চা আল্লাহ নবী বললেন যাও মা আমি নবী দোয়া করছি তবে মা তিনটে রোজা রেখো মা যাও আমি নবী দোয়া করছি তিনটে রোজা রাখবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন শেরে খোদা হযরত আলী জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল কি বললেন হযরত ফাতেমা তো জোহরা বললেন নবী পাক দোয়া করেছেন তবে তিনটে রোজা রাখার কথা বলেছেন হযরত ফাতেমাও চিন্তিত হযরত আলীও চিন্তিত কেন বাড়িতে ইফতার সেহেরি করার কিচ্ছু নাই সেহেরি ইফতার কিচ্ছু নাই হযরত আলী টুক টুক করে বার হয়ে গেলেন ও জমাকে ও আমার মুরব্বী বাপ জানেন মদিনা শরীফেন বাড়ি বাড়ি চলে গেলেন মদিনা শরীফেন ঘরে ঘরে চলে গেলেন হযরত আলী মদিনা বাড়ি বাড়ি চলে গেলেন ও মদিনা শরীফে যুবকরা ও মদিনা তরুণেরা আমি আলী আল্লাহ রাসূল জামাতা রাদিয়াল্লাহু তাআলা আমার হাসান আমার হুসাইনের বিমার আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলে দেন আমার হাসান হুসাইনের বিমার আজ কদিন ধরে অসুস্থ ও মদিনা শরীফে যুবকরা ও মদিনার মানুষেরা আমি আলী আমার ঘরে কিছু নাই আমি আমার আলী আমার বাড়িতে কিছু নাই আমি আলীকে কিছু কাজ দেবে আমি আলীকে কিছু কর্ম দেবে যে কাজটা করে আমি আলী কিছু টাকা পাবো মদিনা শরীফের বাজার থেকে কিছু কিনে ঘরে যাব ও যুবকে অন্য বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূলের জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের বাড়ি বাড়ি চলে গেলেন ও মদিনা যুবকেরা ও মদিনা তরুণেরা আমার হাসান আমার হুসাইনের বিমার আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলে দেন আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন আমার বাড়ি কিছু নাই আমার ঘরে কিছু নাই সেরিটা কি দিয়ে হবে আফতারি কি দিয়ে হবে আমার হাসান হুসাইনের বিমার ও মদিনা শরীফের যুবকেরা ও মদিনা শরীফের মানুষেরা আমাকে কি কোনো ধার দেবে আমাকে কেউ কোনো ঋণ দেবে আমাকে কেউ কি কার্জ দেবে যে টাকাটা নিয়ে যে সম্পত্তিটা নিয়ে মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে ঘরে যাব আল্লাহ রাসূলের জামাতা কিছু টাকা জোগাড় করে কিছু জবের আটা নিয়ে বাড়ি গেলেন সেরি খানা করলেন হযরতে হাসান হযরতে হুসাইনের বিমার রোজা খানা রাখলেন ও যুবকে প্রথম দিন আফতারি নিয়ে বসে গেলেন কে জানো ডাক দিয়ে দিল কে জানো ডেকে নিল ও রাসূলুল্লাহ সাহাবী আমি একজন গরিব আমি একজন মিসকিন আজ কদিন আমার খাওয়া হয় না খাওয়া না দাওয়া আপনার বাড়িতে এসেছি আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না আমি জানি আপনার বাড়িতে কিছু থাকলে ফিরান না আল্লাহ রাসূলের জামাতা কদিন ধরে না খাওয়া না দাওয়া কিছু আসবে খোদার যন্ত্রণা সহ্য করতে পারে আপনার বাড়িতে এসেছি আপনার দুয়ারে এসেছি আল্লাহ রাসূলের জামাতা আপনি কি আমাকে কিছু খাবার দেবেন আপনি কি আমাকে কোনো খাদ্য দেবেন ও যুবক প্রথম দিনে ইফতার খানা তুলে হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে মিলে গিয়ে ওই মিসকিনকে দিয়ে আসলেন শুধু পানি দিয়ে ইফতার খানা করলেন দ্বিতীয় দিন রোজা রাখলেন আফতারির সময় হয়ে গেল আফতারির টাইম হয়ে গেল আফতারিটা নিয়ে বসে আছে কে জানো ডাক দিয়ে দিলেন কে জানো ডেকে নিলেন ও রাসূল
রাসূলুল্লাহ সাহাবী আমি একজন এতিম বাপারা মাগারা আমি একজন এতিম বাপারা মাগারা আজ কদিন আমার খাওয়া হয় না খাওয়া না দাওয়া আপনার বাড়িতে এসেছি আপনার দুয়ারে এসেছি ও রাসূলুল্লাহ সাহাবী আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আপনি আমাকে ঘুরিয়ে দেবেন না খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না আল্লাহর রাসূলের জামাতা না খাওয়া না দাওয়া আপনার বাড়ি ছুটে এসেছি আমি জানি আমি জানি আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরিয়ে দেন না আপনার বাড়িতে খাদ্য থাকলে ঘুরিয়ে দেন না ও যুবকেরাম আল্লাহর রাসূলের সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন ইফতারখানা হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে দুজনের কাছে দিয়ে পাঠিয়ে দিলেন দ্বিতীয় দিন শুধু পানি দিয়ে ইফতারখানা করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ তৃতীয় দিন রোজা রেখেছেন সেহেরি করেছেন ইফতারি নিয়ে বসেছেন ইফতারির আগে কে জানো ডাক্তার ও আল্লাহর রাসূলের জামাতা আমি একজন গোলাম আমি একজন বন্দী আজ কদিন না খাওয়া না দাওয়া আপনার দুয়ারে হুজুর আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে ফিরান না হুজুর খোদার যন্ত্রণা আর সইতে পারি না হুজুর হুজুর যদি খাবার কিছু থাকে দেন হুজুর দেন তৃতীয় দিনে ইফতারটা তুলে পাঠিয়ে দিলে তিনটে রোজা হলো পানি দিয়ে ইফতার করলেন আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সুস্থ করে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ পরের দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানকে একদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে দুদিকে নিয়ে টুক 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 করে নবী পাকের সাথে দেখা করতে যাচ্ছেন আল্লাহর নবী নববী শরীফের বাইরে দাঁড়িয়ে দূর থেকে দেখছেন আর মুচকে মুচকে হাসছেন জোরে বলুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ তিন দিন ধরে তোমরা যে ব্যবহার করেছো মিসকিনের সঙ্গে এতিমের সাথে গোলামের সাথে আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে গেছে কোরআন শরীফে আল্লাহ আয়াত দিয়েছেন আয়াত 76 নম্বর সূরা সূরায়ে দাহার কোরআন শরীফ 76 নম্বর সূরা সূরায়ে দাহার আল্লাহ নাজিল করেছেন আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করে দিলেন আয়াত ইমুনাত তুআমা আলা হুববিহি মিসকিনান ইয়তীমান ওয়া আসীরা জোরে বলবেন না সূরা দাহারের 8 নম্বর আয়াত 7 8 9 এই তিনটে আয়াত পড়লে বুঝবেন আমি 8 নম্বরটা পড়ছি ওয়াইত ইমুনাত তুআমা আলা হুববিহি মিসকিনান ইয়তীমান ওয়া আসীরা তারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে মিসকিনকে খাদ্য খাওয়ায় এতিমকে খাদ্য খাওয়ায় গরিব গোলামকে খাদ্য খাওয়ায় তানাদের এই তিন দিনের কর্মটা আল্লাহ খুশি হয়ে কোরআন শরীফের আয়াত করে দিয়েছেন জোরে বলুন আর জোরে বলা যাবে না সেই ইমাম হাসান হুসাইনের ভালোবাসা এসেছেন ইমানকে মজবুত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ হয়ে গেলেন জানাকে বিষ পান করানো হয়েছিল তিনবারের মাথায় শহীদ হয়েছেন প্রথম দুবার বিষ দেওয়া হলো আল্লাহর রাসূলের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে গেলে নানা যান আমি আপনার হাসান নানা যান আমি আপনার হাসান যাকে আপনি বুকে করে জড়িয়ে আদর করতেন আপনার নূরের জবান শরীফটা আমি হাসানের মুখে দিয়ে আমাকে চুষাতে জানি না না জানি কে কি আমাকে পান করিয়েছে সহ্য করতে পারি না নানা যান একটু দোয়া করেন আল্লাহ পাকের হুকুম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা প্রথম দুবার সুস্থ হয়ে গেলে তিনবারের মাথায় শহীদ হয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রয়ে গেলেন ইমামে হুসাইন একা যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা জীবনে 25 বার হেঁটে হেঁটে হজ করতে গিয়েছিলেন 25 বার হেঁটে হেঁটে খালি হজ করতে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 কি 82 জন কাফেলাকে নিয়ে কারবালার মরু ময়দানে গেলেন যেখানে শহীদ করা হয় আজকে আমরা ইমাম হুসাইনের জন্য কাঁদি চোখ থেকে আমাদের পানি বার হয় কারবালার ইতিহাস যদি বলা হয় কারবালার ইতিহাস যদি আপনি পড়েন রাখতে পারবেন না পানি এমনি বেরোবে এত কঠিন একটা
ওয়াকিয়া এত কঠিন ওয়াকিয়া পানি এমনি বেরবে কিতাব এসেছে জিন্নাতের বাদশাহ এসে ইমামে হুসাইনের কাছে হাজির হয়ে গেলে হুজুর আপনি হুকুম করেন আমি জিন্নাতের বাদশাহ এসেছে হুজুর জেন দিয়ে আমরা লড়াই করব কে তোমরা বলে হুজুর আমরা আপনা আব্বার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে হুজুর একটু বলে হযরত ইমামে হুসাইন বললেন না লড়াইটা মানুষের সাথে মানুষের আমি তোমাদের অনুমতি দেব না যাও চলে যাও কত কষ্ট দিয়েছে আজকে আমরা সেই হুসাইনের জন্য একটু কাঁদি আমাদের সমাজে কিছু মানুষ টিটকিরি করে হুসাইনের জন্য কাঁদে হুসাইনের জন্য কাঁদাটা হলো আল্লাহর রাসূলের সুন্নাত জোরে বলেন হুসাইনের জন্য চোখে পানি ফেলা ওটা আমার নবী পাকের সুন্নাত কারণ ইমাম হুসাইনকে লিয়ে আমার রাসূল কেঁদেছেন মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী পাক ঢুকছেন উম্মে সালমা বাড়ির গেটে দাঁড়িয়ে থাকো কেউ যেন ভেতরে প্রবেশ না করে আল্লাহ পাক একজন ফরিস্তা পাঠাবেন দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত সে আসে না কিয়ামত পর্যন্ত আসবে না নবী পাক ঘরের মধ্যে আছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলা করতে খেলা করতে করতে ওই মা উম্মে সালমার ঘরে ঢুকে গেলেন কিছুক্ষণ পরে মা বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের কান্নার আওয়াজটা মা শুনতে পাচ্ছেন মা উম্মে সালমা ঘরে ঢুকে গিয়ে দেখছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে বসিয়ে নবী পাক দু হাত দিয়ে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছে মা উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর নওয়াসাকে রে মানুষ আদর করে হুজুর আপনি কাঁদছেন নবী পাক বলে উম্মে সালমা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে আমি নবী আমার পরে আমার উম্মতের আমার হুসাইনকে শহীদ করে দেবে আমি নবী আমাকে আল্লাহর ফরিস্তা এসে কারবালার ময়দানে সমস্ত অবস্থাটা দেখিয়েছে আর এই মাটির টুকরো দিয়ে গেছে উম্মে সালমা এই মাটির টুকরো রেখে দাও যেদিন দেখবে টুকরোটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে যেদিন ইমামে হুসাইন কারবালায় শহীদ হলেন মা উম্মে সালমা দুপুরবেলা মদিনা শরীফে শুয়ে আছে আল্লাহ রাসূলের সঙ্গে খবে দেখা হয়ে গেল ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব নবী পাকের শির মোবারকে নবী পাকের দাড়ি মোবারকে সব ধুলো মাটি লেগে আছে মা উম্মে সালমা জিজ্ঞাসা করলেন মাল্লাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কি অবস্থা কি হলো হুজুর শের মোবারকে দাড়ি মোবারকে সব মাটি ধুলো কেন হুজুর আল্লাহ রাসূল বললেন উম্মে সালমা কতল হুসাইন আনিফান আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে আমি নবী কারবালা জমিন থেকে আসছি এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী পাক একটা শিশি দিলেন এটা রেখে দাও যেদিন দেখবে রক্তে লাল হয়ে সেদিন জানবে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে দুপুরবেলা হযরত ইবনে আব্বাস মক্কা শরীফে শুয়ে আছেন নবী পাকের সাথে দিদার নসিব হয়ে গেল নবী পাকের নূরের বাদান শরীফের খুন রক্ত লেগে আছে মা লাকা ইয়া রাসূলুল্লাহ মা লাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর কি হলো আপনার নবী পাক চোখ ভরা পানি লেগে কেঁদে কেঁদে বললেন ইবনে আব্বাস কতলাল হুসাইন আনিফান আমার হুসাইনকে কারবালা শহীদ করে দিয়েছে আমি নবী হুসাইনের ওই কারবালা জমিন থেকে আমি নবী আসছি ইবনে আব্বাস ঘুম থেকে উঠে ছুটে দেখছে শিশিটা রক্তে লাল মা উম্মে সালমা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে দেখছে মাটির টুকরো লাল ইমামে হুসাইনের জন্য কাঁদা আমার রাসূলের সুন্নাত নবী ইমামে হুসাইনের জন্য কেঁদেছে সেই হুসাইনের জন্য আমরা একটু কাঁদি সেই হুসাইনের জন্য আমার চোখের পানি ফেলি কোন এজিদের গুণ গাও গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইজিদকে কেউ রাদিয়াল্লাহ বলে না গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইজিদকে কেউ রাদিয়াল্লাহ বলে না তবে ইজিদের আব্বা জানকে লিয়ে বিয়াদবি করবেন না আল্লাহ নবীর কম বেশি 1.5 লক্ষ সাহাবার মধ্যে উনি 10 জনের মধ্যে একজন কাতেবে ওহি ওহি নাজিল হলে উনি লিখতেন সুবহানাল্লাহ বলবেন না কোরআন শরীফ হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওহি লিখতেন ওহি উনি হলেন কাতেবে ওহি আমিরে মুআবিয়া হুজুরের সম্বন্ধে জাররা পরিমাণ কেউ নোংরা চিন্তা করলে সে হবে কাফির সাহাবাদের নিয়ে কেউ নোংরা চিন্তা সন্দ করলে বেঈমান হয়ে যাবে ঈমান চলে যাবে কিন্তু গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ নেই ইজিদকে রাদিয়াল্লাহ বলেছে এখন থেকে ইজিদকে রাদিয়াল্লাহ বানাবার জন্য একদল লোক উঠে পড়ে লেগেছে অত ইজিদের দয়া কেন ইজিদকে চেনেন
ইজিদ যখন মদিনা শরীফের মানুষেরা ইজিদের হাতের বায়াতকে ইনকার করে দিল, ইজিদ সৈন্য পাঠালো, যা মদিনা শরীফটা তোদের জন্য হালাল করে দিলাম, যা ইচ্ছা করে কে যা। 700 জন সাহাবাকে শহীদ করেছে, 10,000 তাবিনকে শহীদ করেছে, মদিনা নবাবে শরীফের বারেন্ডায় গাদা ঘোড়া খচ্চরগুলোকে বেঁধে দিয়েছে, নবাবী শরীফের বারেন্ডায় পেশাব পায়খানা করে। আল্লাহর রসুল বলেছে যে নবাবী শরীফে 1 রাকাত নামাজ পড়, আমি নবী বলছি আল্লাহ তার নামায় আমালে 50,000 রাকাতের সওয়াব দেবে। আল্লাহর রসুল বলেছে নবাবী শরীফে যে 40 অক্ত নামাজ জামাতে পড়বে, আমি নবী কিয়ামতের সাথে করে নেই আল্লাহ জান্নাতে যাবে। সেই নবাবী শরীফে গাদা খচ্চর, আজান বন্ধ, ইকামত বন্ধ, জামান বন্ধ 3 দিন। নবী পাকের মহাব্বতে সাহাবী ছিলেন হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি চোখে একটু শেষ জীবনে কম দেখতেন চোখে। এজিদের সৈন্যরা, উনি নবাবী শরীফ থেকে বার হচ্ছিলেন, এজিদের সৈন্যরা হুজুরের দাড়িটাকে ধরে ফেলল, হুজুরের দাড়িটাকে ধরে ঠাস ঠাস করে গালে চর মারতে মারতে বার করে দিয়েছিল। হযরত আবু হুরায়রা হুজুরের জামাই, খায়রু তাবি সাইয়্যিদুত তাবি, খায়রুত তাবিন সাইয়্যিদুত তাবিন, হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা হুজুরের জামাই ছিলেন। উনি বলছে আমি এজিদের সৈন্যদের তারাকে নবাবে শরীফের মেম্বারের ভেতরে লুকিয়ে গিয়েছিলাম, জালি মুবারকের ভেতরে। আমি এই জালিদের দেখতাম, আজান বন্ধ, ইকামত বন্ধ, নামাজ বন্ধ 3 দিন। তবে যখন আজানের সময় হয়ে যেত আমি বুঝতে পেরে যেতাম, নবী পাকের রওজা শরীফের ভেতর থেকে আজানের সময় গুনগুন গুনগুন করে একটা শব্দ ভেসে ভেসে আমার কানে আসতো, জোরে বলো সুবহানাল্লাহ। উনি বলছেন অন্য কিতাব এসেছে নবী পাকের রওজা শরীফ থেকে আজানের শব্দ বার হতো, জোরে বলো সুবহানাল্লাহ। কোন এজিদের গুণ গাইছে, আল্লাহর কাবা শরীফের গেলাফে আগুন ধরিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হিজরাতের রাতে নবী পাক দরওয়াজায় ঠুকলেন, দরওয়াজা খুলে গেল, ভিতরে গেলেন, সালাম দিলেন, আবু বকর ঘুমাওনি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য 6 মাস আমি জেগে, জোরে বলে আর জোরে বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ আমি একা না, আমার সাথে আমার আসমাও জেগে, বলুন সুবহানাল্লাহ, 6 মাস ধরে আমার নবীর জন্য 6 মাস রাতে নাস্তা করেছে আর চামড়ার মশকে নবীর জন্য পানি রেডি করেছে। যেদিন আমার নবী পাক গেলে নবীর নাস্তা আর চামড়ার মশকে নবীর জন্য পানি রাস্তায় খিদে লাগলে খাবে রেডি করেছে, বাঁধার কোনো দড়ি খুঁজে পাচ্ছে না, সুতুলি জামা পড়েছিল, জামার কোমরে ফিতে ছিল, ফিতেটা খুলে টান দিয়ে ছিঁড়ে এক ভাগ দিয়ে পানির চামড়ার মশকের পানির মুখ বেঁধেছে আর এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছে। সেদিন থেকে উনার লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, দুই ফিতের মালকিন। নবী ছিলেন গারে সৌরের মধ্যে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাককে কি খাবার দিয়ে আসতেন, নবী পাককে যখন খুঁজে পাই না, হযরত আবু বকরকে খুঁজে পাই না, আবু জেহেল সর্বপ্রথমে হযরত আবু বকর সিদ্দিকের ঘরে গেলেন, এই আসমা বেরি আয়, তোর আব্বা কই, আমার ভাইপো কই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি আসমা জানি আমার নবী কোথা, কিন্তু তোকে বলবো না, আমি আসমা জানি আমার নবী কোথা লুকিয়েছে কিন্তু বলবো না। কিতাব এসে আবু জেহেল এত জোর চর বেড়েছিল কানের এই লতিগুলো ছিঁড়ে রক্ত পড়েছিল, জমিনে পড়ে মুখটা থেতলে গিয়েছিল। নবীর জন্য খাবার দিয়ে আসতে যাবে, বাপের জন্য খাবার নিয়ে যাবে, কানের রক্ত ছিঁড়া দেখলে কাঁদবে। কিতাব এসেছে এই মুখ থেকে একটা কাপড় নিয়ে কান ঢেকে মুখ ঢেকে নবী পাকের কাছে খাবার নিয়ে গেলেন হযরত আসমা। সিদ্দিক আকবর ঝরঝর করে কাঁদছেন, আসমা আব্বাজান কি হয়েছে মা, মুখে কাপড় খোলো মা। আল্লাহ রসুল বললেন আসমা মুখে কাপড় খোলো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ থেকে কাপড়টা সরাচ্ছে, আল্লাহর রসুল দেখছে হযরত আসমার কান থেকে টপ টপ করে রক্ত ঝরছে, হযরত আসমার মুখগুলো সব ছিলে ছিলে গেছে। আল্লাহ নবী চোখ বড়া পানিলে দুটো হাত তুলে, আল্লাহ আমি আমার আবু বকরের উপর খুশি হয়ে গেছি, আল্লাহ আমি আমার আসমার উপর খুশি হয়ে গেছি, আল্লাহ আল্লাহ আপনি এদের উপর খুশি হয়ে যান। আল্লাহ
হযরত আসমার উপর আল্লাহ আপনি খুশি হয়ে যান, আমার আবু বকরের উপর খুশি হয়ে যান। সেই হযরত আসমার একটা ছেলে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমাম হুসাইনের খাস খাদেম ছিলেন। এজিদের সৈন্যরা জানাকে তারা কাটিয়ে তারা কাটিয়ে তারা কাটিয়ে হযরত আব্দুল্লাহ আল্লাহর কাবার ভিতরে ঢুকে গেছে। হযরত আব্দুল্লাহকে ধরতে না পেরে এজিদের সৈন্যরা কাবা শরীফে গিলাফে আগুন ধরিয়ে দিয়েছে, গোটা আল্লাহর কাবা দাউ দাউ করে চলছে। হযরত আব্দুল্লাহ আল্লাহর কাবার ভিতর থেকে ছিটকে বাইরে বার হয়ে গেলে, তীর মেরে তীর মেরে তীর ছুঁড়ে তীর ছুঁড়ে হযরত আব্দুল্লাহকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো পাকে এক জায়গায় করে বেঁধে কাবা শরীফের পাশে মাথার নিচের দিকে পা উপর দিকে করে ঝুলিয়েছে। মাকে ডাকছে, আসমা ওই তোমার ছেলে ঝুলছে দেখো তো, গোটা শরীরটাই তীর আর তীর, পা দুটো উপর দিকে মাথাটা নিচের দিকে কাবা শরীফের পাশে ঝুলছে, ওই তোমার আব্দুল্লাহ ঝুলছে দেখো তো কেমন লাগে। হযরত আসমা ছেলে আব্দুল্লাহকে দেখছেন গোটা শরীরটাই তীর আর তীর। হে জিদের সৈন্যরা, হে নিষ্ঠুর, আমার আব্দুল্লাহকে আল্লাহ তোদের জুলুমের হাত থেকে হেফাজত করে আল্লাহ আমার আব্দুল্লাহকে আগের থেকে অনেক শান্তিতে রেখে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন এজিদের গুণগান, কোন এজিদের প্রশংসা করে, কোন এজিদের তারিফ করে লজ্জাও লাগে না। আল্লাহর কাবার গিলাফে আগুন ধরিয়ে দিয়েছে, তারপরে এজিদ রোগে পড়ে মরেছে, ইমামে হুসাইনকে শহীদ করেছে। ইমামে হুসাইন হুজুরের শের মুবারকটা নিয়ে গিয়ে হুজুরের জবান শরীফের উপর এজিদ ছুরির বাড়ি মেরেছে, বলুন নাউজুবিল্লাহ। যে ইমামে হুসাইনের ঠোঁট মুবারক আল্লাহর নবী নূরের ঠোঁট দিয়ে চুমা খেতে, বলুন না সুবহানাল্লাহ। আজও ইরাকের জমিনে আছে ইমামে হুসাইন হুজুরের শের মুবারকটা, যেই পাথরের উপর রাখা হয়েছিল। আজও যখন মুহররমের 10 তারিখ 9 তারিখ 10 তারিখ আজও আসে, ওই পাথর থেকে আজও টাটকা রক্ত আজও টপকে টপকে আজও পড়ে। ইরাকের বাগদাদের জমিনে আছে, আজও যখন মুহররমের 9 তারিখ 10 তারিখ আসে, ওই পাথর থেকে আজও রক্ত টপকে টপকে পড়ে। গোলামতি তাদের করেন যাদের গোলামতি করলে জান্নাতে থাকতে পারবে, গোলামতি তাদের কয় যাদের কাতারটা জাহান্নামের দিকে গেছে। আল্লাহ আমাদের সকলকে ইমাম হুসাইনের গোলাম হিসাবে কবুল করে, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে ইমাম হাসান হুসাইনের পাগল বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের তরিকায় চলার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হওয়া নবীর আহলে বায়াতকে মহব্বত করে, নবীর খানদানকে ভালোবাসে, নবীর খানদানকে মহব্বত করে। এজিদ সব সময় মদের শরাবে ডুবে থাকতো, এজিদ সব সময় শরাবের মধ্যে ডুবে থাকতো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই এজিদের আমাদের সমাজে কিছু গুণ গাওয়ার লোক বেরিয়েছে, আমরা এজিদকে কাফেরও বলার দরকার নেই, তবে এজিদ রাদিয়াল্লাহ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের চারটে বড় বড় ইমাম চান্দারা, তানাদের মধ্যে কেউ কেউ কাফের বলেছে, আবু হানিফা হতে চুপ করে আছে। আবার আজকে আমাদের সমাজে কিছু ফতোয়া বেরিয়েছে, ইজিদকে কাফের না বললে সব কাফের, তাহলে আবু হানিফা হুজুরকে কাফের বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এগুলো বাড়াবাড়ি। আপনি বলছেন আপনি বলকে যান, না বললে সব কাফের, কি কথা। ইজিদ ফাসেক, এতে কোনো সন্দেহ নেই, না কাফের বলে সব কাফের। আবু হানিফা হুজুর কাফের বলেন ইজিদকে, অন্য ইমাম হযরতরা কাফের বলেছে, এগুলো বেশি বাড়াবাড়ি ঠিক না। মোহাব্বত এত দেখাতে যে উনি যেটা অতিরঞ্জিত হয়ে যায়। এই মুহররম মাস এলে আমি নিজে চোখে দেখেছি হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মা আয়েশা, হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনাদে করে সব আল্লাহর লানত দেয়। নাউজুবিল্লাহ বললেন না, আমি নিজে দেখেছি, লানাহুমুল্লাহ আবু বকর ওমর উসমান, বলুন নাউজুবিল্লাহ।
জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদের বক্তব্য হযরতে আলী আর হাসান হোসেন আর ফাতেমা আর কেউ নয়, এটা তো ওনাদের নিজেদেরও বক্তব্য ছিল না। আমরা সাহাবাদেরও ভালোবাসি, আমরা আহলে বাইতকেও ভালোবাসি, জোরে বলেন, আর জোরে বলা যাবে না, আমরা সাহাবাদের মানি, আহলে বাইতকে মানি, হাম সাহাবা কো ভি মানতে হাম আহলে বাইতকে ভি মানতে কে, হাম সাহাবা কো ভি মানতে কে হাম আহলে বাইতকে ভি মানতে কে, সাহাবা হামারা জান হে আহলে বাইত হামারা ঈমান হে, সাহাবা হামারা ঈমান হে আহলে বাইত হামারা জান হে, হাম সাহাবা কো ভি মানতে কে আহলে বাইতকে ভি মানতে কে, কিউকে তাআল্লুক রাসূলুল্লাহ সে কে, জোরে বলে, আর জোরে বলা যাবে না, আমরা সাহাবাকে ভালোবাসি আহলে বাইতকে ভালোবাসি, সম্পর্ক নবীর সাথে, সাহাবা মেরে নবী কে দরওয়ালে হে আহলে বাইত মেরে নবী কে ঘরওয়ালে হে, সাহাবা মেরে নবী কে দরওয়ালে হে আহলে বাইত মেরে নবী কে ঘরওয়ালে হে, তাফরিক করনে ওয়ালে তুম কোন হো, হাম সাহাবা কো ভি মানতে হে হাম আহলে বাইত কো ভি মানতে হে, সিদ্দিক আকবর হামারা জান গে হামারা ঈমান গে, হাসনাইন হামারা জান গে হামারা ঈমান গে, আম্মা আয়েশা হামারা জান গে হামারা ঈমান গে, হযরত ফাতিমা হামারা জান গে হামারা ঈমান হে, জোরে বলো সুবহানাল্লাহ, তফরিক করনে ওয়ালে তুম কোন, তুম কোন হো, বীচ মে আকে তফরিক করনে ওয়ালে, সাহাবা মেরে নবী কে দর ওয়ালে কে, আহলে বাইত মেরে নবী কে ঘর ওয়ালে কে, সাহাবা নবীর দরবারের লোক, আহলে বাইত নবীর ঘরের সম্পর্ক আমার নবীর সাথে, জোরে বলে, সাহাবার ইজ্জত হয়েছে নবীর দরবারে বসেছেন, আহলে বাইতের ইজ্জত হয়েছে নবীর ঘরে এসেছেন বলে, সুবহানাল্লাহ বলবেন না, আর জোরে বলা যাবে না, আমরা দুজনকেই মানি, আমরা দুজনকেই মানি, বিয়াদবি করতে পারবো না, সাহাবাদের ভালোবাসাটা আমাদের ঈমান, আহলে বাইতকে ভালোবাসাটা ঈমান, তুমি বিয়াদবি করছো তানাদের সানে গুস্তাকি করছো, তোমরা এসব সাহাবা গুনুকে বাদ দিয়ে দিচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনজন সাহাবার খেলাফতিরা মানে না, নাউজ বিল্লাহ বলেন, কুল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এরা খারেজান ইসলাম, এরা খারেজান ইসলাম, শিয়ানে আলী একটা দল বার হয়ে যায়, শিয়ানে আলী আর একটা ইমাম আমিরে মুয়াবিয়া হুজুরের দল, আর একটা বার হয়েছিল খারেজি খাওয়ারেজ, এই দলের আকীদা ছিল দুজনকেই কতল করা, নাউজুবিল্লাহ মিন যালিক, আর একটা বার হলেন শিয়ানে আলী, ইনারা হযরত আমিরে মুয়াবিয়ার সাথে বিয়াদবি শুরু করলো, আর একটা দল বার হয়ে গেল ওইদিকে হযরত আলীর সাথে বিয়াদবি করলো, এই তিন দলই হচ্ছে গোমরাহী, এই তিন দলই হচ্ছে গোমরাহী, আজকে সেই গোমরাহীর কিছু লোক আমাদের সমাজেও ঘুরে, দেখবেন মুহরমের সময় এলে কিছু কিছু মানুষ বড় বড় ঢোল নিয়ে বাজায়, এটা আমাকে বলেন তো দেখি, আপনার বাপ যেদিন মারা যাবে বাপের লাশের সামনে কেউ যদি পাড়ার অন্য লোক, আপনি নয় অন্য লোক যদি এসে ঢোল বাজায়, খুশি হবে, বুক ফেটে যাবে, আহারে আমার বাপ মারা গেল তুই ঢোল বাজাচ্ছিস, কত ভুল বলছি না ঠিক বলছি, সমাজে কেউ ইন্তেকাল হলে অন্য পাড়ায় যদি হয় হট্টগোল করে বিয়ে বাড়িটা হয়, এদের কষ্ট হয়, বিয়ে বাড়ি আছে থাক, এতই করার কি, সমাজ একটা মাইয়েত হয়ে গেল, এগুলো হয় না, তোমরা আমার ইমাম হুসাইনে ভালোবাসা দেখাচ্ছ, ঢোল পিটছো, এটার কিসের মহব্বত বলেন আমাকে, পিটবে কি পিটবে না তোমরা জানো, জবাব কি আমতে দেবে বলার, যেটা বলে দিচ্ছি মানবে কি মানবে না তুমি জানো, মহব্বত যদি দেখাতে হয় রোজা রাখেন, মুহরমে রোজা, মহব্বত যদি দেখাতে হয় রাত জেগে জেগে ইবাদত করেন, ইমামে হুসাইন কারবালায় করেছিলেন, সাইয়েদাহে জাইনাব করেছেন, কারবালার ময়দান রাত্রিরে নয় মুহরম, আসুরার রাত কারবালার ময়দানে তিলাওয়াত জিকির আজগার তসবিহ, সাইয়েদাহে জাইনাব ইবাদত করতে করতে চোখ দুটো একটু জুড়ে আসে, সাইয়েদাহে জাইনাব দেখছেন গোটা কারবালার ময়দানটা আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গেছে, সাইয়েদাহে জাইনাব দেখছেন আল্লাহর পাকের জান্নাত থেকে অসংখ্য হুরগুনু সব কারবালায় নেমে এসেছে, এক জায়গায় একটা কমজোরি জয়ীফা পর্দা নশীনা মহিলা কারবালা জমিন থেকে ঝাঁট দিচ্ছেন সাফ করছে, সাইয়েদাহে জাইনাব জিজ্ঞাসা করছেন কে মা, এই গভীর রাত্রিরে এই কারবালার ময়দান আপনি ঝাঁট দিচ্ছেন কে মা,
जवाब दिच्छेन बेटी जैनब कल के जब हुसैनेर शरीर एखाने एसे पड़बे हुसैनेर शरीरे पाथर लागबे आमार हुसैनेर शरीरे काकल लागबे आमार हुसैनेर कष्ट होबे हजरत जैनब बोलछेन के मा हजरत जैनब एदिके मुखटा घूरिए शरीरेर निकाबटा सरिएछे जैनब देखछे अन्य केउ नय हजरत फातिमा रदियल्लाहु ताआला अन्हा करबला जमीनटाके साफ करछे जोरे बोलुन ना सुभानाल्लाह जोरे बोलेन ना सुभानाल्लाह मोहब्बत जदि देखाते चाओ तो रात्रिरे जिकिर करो नमाज पढ़ो कुरान शरीफ पढ़ो तस्बीह पढ़ो ओटाई तो मोहब्बत रोजा रखो गरीबेर माथाय हाथ बोलो यतीमेर माथाय हाथ बोलो गरीब के खाद्य खावाओ वस्त्रहीन के वस्त्र दाओ किताब एसेछे जे दशई मोहरम यतीमेर माथाय हाथ बोलाबे आल्लाह ताके जान्नातेर आला मकाम नसीब करबे रास्ताय बार होये गेलेन खाली पा चूल उष्को खुष्को गुनो कि शुरू करे दिले अल्लाह पाक ए फितना थेके आमादेर हिफाजत करे बोलुन अल्लाहुम्मा आमीन जोरे बोले अल्लाहुम्मा आमीन कष्ट करते आमी माना करछि ना करेन एटा तो आमादेर बुक फेटे जाए आमार इमाम हुसैनेर शहीद कारबालार मैदाने कष्ट हय कष्ट बोले ओटा करछो मुखे एकटाओ दाड़ी नेई तोमार तुमि देखाच्छो इमाम हुसैनेर कष्ट बुक चिरे इमाम हुसैन बुक चिरा जतटा खुशी होयेछेन तार थेके दाड़िये राखले हजार हजार नय कोटी कोटी गुण बेशी खुशी होबेन ইমামে হুসাইনের জন্য তুমি লাঠি খেলছো নাউজুবিল্লাহ খুশি হবে বলে মনে হয় তার থেকে হুজুর কোটি কোটি হাজার গুণ বেশি খুশি করতেন যদি তুমি ওই দিনকে নামাজ পড়ে একটু আল্লাহর কাছে কানতে এটি যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে একটু কানে তা নেই মুখ একটাও দাড়ি নেই ঢোল পিটতে পিটতে বিড়ি খায় এরা বলে আমরা হুসাইনের আশেক বলো নাউজুবিল্লাহ তোমরা শয়তানের আশেক হুসাইনের আশেক মুখে বিড়ি তুলতে পারে না ইমাম হুসাইনের আশেক শরাব পান করতে পারে না ইমাম হুসাইনের আশেক গান বাজাতে পারে না ইমাম হুসাইনের আশেক নোংরামি করতে পারে না ইমাম হুসাইনের আশেক শরীয়তের বিধানে সংবিধান মেনে চলতে জানে জোরে বলো আর জোরে বলা যাবে না আল্লাহ আমাদের সুবুদ্ধি দান আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على تو کو جا جا منو کو جا मेरा
সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না খায়রুল বাশার রুতবা তেরা আওয়াজে গায়ে গায়ে খুতবা তেরা আওয়াজে গায়ে গায়ে খুতবা তেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন দেখা হবে মোহাব্বত ভালোবাসা সম্পর্ক ঠিক রাখবে এই যে আমি আপনাদের কাছে আপনার পীরের আওলাদ আসলাম ফুরফুরা শরীফ থেকে আপনারা খুশি না বেজা সবাই খুশি এই এলাকা তো আমার দাদুজান হুজুরের জান কি বলে এই এলাকা আমার ছোট হুজুর কেবলা জান এটা খুব মোহাব্বত আমার মুরব্বী বাপগুলো আজও আল্লাহ হায়াতে রেখেছে ছোট হুজুর কেবলা খুব এই গ্রামটাকে ভালোবাসতেন বলুন আলহামদুলিল্লাহ আমার বাবা হুজুরও আসেন একটা আপনাদের সাথে সম্পর্ক আছে গভীর একটা রিলেশন হুজুর কেবলা যেমন আপনাদের ভালোবাসেন আপনারাও হুজুরকে জান দিয়ে মন দিয়ে অন্তর দিয়ে ভালোবাসেন কি কথা ভুল না ঠিক বলছি একটা ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হুজুরকে অসুস্থ হয়ে যাচ্ছে দোয়া করেন আল্লাহ যেন হুজুরের শরীর সুস্থ রাখে বলুন আমিন বিমার শেফা করেন আল্লাহ হুজুরের শরীর আল্লাহ পাক ভালো করে দেন বলুন আমিন বলেন আল্লাহ এই যে মাহফিলটা হলো আমি বিগত কয়েক বছর ধরে তো আমি আসছি এই যে মাহফিল আপনাদের আগামী বছর থাকবে তো নাকি বলেন না ইনশাআল্লাহ।